এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উম্মে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বাটনে ক্লিক করুন। শীতকালীন অন্ধকার ভোরবেলায় পথ চলতে লাগলো বেলি। সারি সারি গাছের সারি আকাশের গায়ে তাকিয়ে আছে মাথা উঁচু করে। কুয়াশাতে গাছগাছালি পানিময় হয়ে আছে। ছোট ছোট গাছগুলো ছুঁয়ে দিতে বেশ লাগছে। গাছের পাতাগুলো লুটিয়ে আছে মাটিতে, পাতার উপর উপর কিছু সুপারিও দেখা যাচ্ছে। নিরিবিলি শান্ত পরিবেশ, হালকা আওয়াজে পাখিদের শব্দের পাশে কেমন ফুস ফুস আওয়াজও আছে। হালকা আলোয় পরিবেশটি দেখতে নেশায় মাতিয়ে ওঠার মতো। আকাশি রঙের নদীর পানিগুলো থেকে শীতকালীন ধোঁয়া বের হচ্ছে। গ্রামেই থাকে আসল প্রাকৃতিক দৃশ্য, বোঝা যায় শীতের আসল মজা। কৃষ্ণপুর হলো প্রাকৃতিক ভালোবাসা, আর কৃষ্ণপুরের প্রাকৃতিক প্রেমী হলো বেলি। হাত ঘড়িতে নজর বোলাতেই দেখা যাচ্ছে ভোরের 5টা বাজতে আরও 2 মিনিট বাকি। রাস্তাঘাট অনেকটা অন্ধকারে ঢেকে আছে। দূর দূরান্তে হালকা নজর দিলেই কুয়াশা আর কুয়াশা। কুয়াশারা পাল্লা দিয়ে বলছে, যা বেলি, হাই পাওয়ারের গ্লাস লাগিয়ে আয় চোখে, দেখ কিছু দেখতে পারিস কিনা। কিন্তু বেলির তো ভালো লাগে এই কুয়াশাময় দৃশ্য, হাই পাওয়ারের গ্লাস কখনোই লাগবে না। শীতকালীন ভোরবেলার দৃশ্যই তো এই কুয়াশাময় বাংলাদেশ। এই কুয়াশার মাঝেও একটি সুন্দর দৃশ্য আঁকা চাই মনে মনে, তা কারো সাদা কালো জীবনের দৃশ্য। খসখস আওয়াজ আসছে পেছন থেকে, ভ্রু উঁচু করে পিছনে ফিরল সে। টাম্মি চিহুপ্পা বের করে সামনের পা দুটো মাটিতে লুটিয়ে বেলির সামনে বসল। শরীরে পরিয়ে দেওয়া শার্টটি হালকা হালকা ছিঁড়ে, তাতে বোঝাই যাচ্ছে সে আজও অন্য কুকুরদের সাথে মারামারি করে এসেছে। বেলি পায়ের উপর পা বেঁকিয়ে গাছের সাথে হেলান দিয়ে হাত দুটো বুকে বেঁধে ভ্রু উঁচু করে টাম্মির দিকে তাকিয়ে, টাম্মি চিহুপ্পা ছুলাতে ছুলাতে আরেকটু এগিয়ে বসল। কুকুরটিকে বেলি পেয়েছিল কোনো এক গাছের পাশে কুড়িয়ে। কালো রঙের পশমে তাকে লেগেছিল মায়া রাজ্য। শরীরে হাত বুলিয়ে যখন চলে আসবে বাচ্চা কুকুরটি বেলির পাশে ঘেসে ঘেসে, বাচ্চা কুকুরটি বেলির পায়ে ঘেসে ঘেসে তার সাথেই চলছে। পুরো 1 মাস পরিবারের চোখের আড়ালে কুকুরটি পেলেছিল। তার প্রতিদিনের টিফিনে 20 টাকা করে জমিয়ে কিনেছিল কুকুরের জন্য খাবারের সরঞ্জাম। ভালোবেসে নাম দিয়েছিল টাম্মি। মায়া ভরে ওঠে তাদের সম্পর্কে। টাম্মি সকলের কথা না শুনলেও বেলি যা বলবে সে তাই করে, আর সদা বেলির পিছু পিছু ঘুরবে বডিগার্ড হয়ে। বেলির মা যখন জানতে পারেন বাড়িতে কুকুর পালা হচ্ছে, তৎক্ষণাৎ ফেলে দিতে বলেছেন। অনেক কান্নাকাটি এবং না খেয়ে তাদের মানিয়েছে। সেই ছোট্ট টাম্মি এখন বডিগার্ড বেলির। তোকে এই শার্টটি পরিয়েছি বলতো কার? আব্বুর শার্ট, তার নতুন ওঠানো শার্টটা আমি তোকে পরিয়ে দিয়েছি। এখনও আব্বু জানে না তার একটি শার্ট মিসিং। বলতো কত টাকা শার্টটির মূল্য? 550 টাকা। আমি এখনও 550 টাকা জমাতে পারলাম না, আর তুই শার্ট ছিঁড়ে অপরাধী হওয়ার অভিনয় করছিস। যত তোর জন্য আর নো শার্ট কেনা, ভাগ এখান থেকে, সামনে আসবি না, উঠকো বচ্চা। কথাগুলো হাত নাড়াতে নাড়াতে বলে বড় শ্বাস নিল বেলি। ঘর ঘর করে হেঁটে সামনে যেতে লাগলো। ঠিক পেছন পেছন টাম্মিও চার পা দিয়ে ড্যাং ড্যাঙিয়ে এদিক সেদিক নড়ে চড়ে হেঁটে চলেছে। বেলি পিছনে ফিরে দৌড়ে গিয়ে ভয় দেখাতেই টাম্মি কিছুটা দূরে সরে যায়। বেলি আবার সামনে হাঁটতে নিলে সেও হেঁটে চলেছে। গাছগাছালির মাঝে ছোট চায়ের দোকান খুলে ঘুমে ঠুলুঠুলু হয়ে পড়ে যাচ্ছে মাহফুজ। শরীরে হালকা বাদামি রঙের চাদর চড়ানো, বড় বড় দাড়ি গোফগুলো বারবার হাঁটুতে বাড়ি খাচ্ছে, তাও বান্দার ঘুম যাচ্ছে না। বেলি টাম্মির দিক তাকিয়ে শয়তানি হাসি দিল, টিপ টিপ করে মাহফুজের প্রায় কাছাকাছি এগিয়ে গেল। হালকা ওয়াজে চিৎকার করে উঠল, আগুন, আগুন লেগেছে, না না না। মাহফুজ লাফিয়ে এদিক সেদিক তাকিয়ে ঘুমের ঘোরে কিছু বলছে আর নড়ছে। ভালোভাবে চোখ খুলে বেলির চেহারা দেখে মুখ বেঁকিয়ে আবারও বসল। ঠান্ডায় কুকিয়ে যাওয়া হাত দুটো দিয়ে সাপ ছোপল দেওয়ার মতো করে দেখিয়ে দিল।
বেলিও হালকা হেসে টুলে বসতে বসতে ছোপল দেখালো। টাম্মি ঠিক বেলির সামনে বসে চোখ পিটপিট করছে। দোকানে ঝুলানো রুটির প্যাকেট থেকে একটা রুটি নিয়ে টাম্মির সামনে দিল। নিজেও হাঁটু মুড়ে টাম্মির সামনে বসল। ছিঁড়ে যাওয়া শার্টটি হাত দিয়ে চেক করে দেখল কতখানি ছিঁড়েছে। এটা সেলাই করে দেবো স্কুল থেকে এসে, বুঝেছিস? নতুন শার্ট, এখনো টাকা উসুল হয়নি, টাকা উসুল না হওয়া পর্যন্ত পড়তে থাক। টাম্মি শরীর তুলিয়ে খেতে লাগলো। নানাট কেটলিতে বসানো ফুটানো পানিতে চা পাতা ঢেলে দিল, হালকা চিনি আর লবণও দিয়ে দিল। কেটলির ঢাকনা দিয়ে ঠেকে বেলির দিকে তাকালো। মাহফুজ হলেন একাকিত্ব মানুষ, বউ মারা গিয়েছেন, 3 বছর হচ্ছে, সন্তান আছে 2টো, আপাতত তারা বিয়ে করে শহরে চলে গিয়েছেন, একা রয়ে গেল মাহফুজ। এই দোকানটি তার বাড়ি, টুকটাক যা কেনে তা বিক্রি করে জীবনযাপন করেন। ছোট একটি কুড়ের বাড়ি আছে, মন চাইলে যাওয়া হয়, না হলে এই দোকানেই থাকেন, নিচের মতো রেঁধে বেড়ে খান এবং আশেপাশে অনেকেই তাতে কিছু রান্না করলে মাঝে মধ্যে দিয়ে যান। তার মাঝে অন্যতম বেলি, সে বেশিরভাগ সময় ভাত নিয়ে আসে বেশি করে এবং তা 3 জন মিলে খান, তৃতীয়কে অবশ্যই সেটা টাম্মি। বেলি হলো তার পছন্দের একটি 17 বয়সের বাচ্চা, সে তো বেলিকে নিজের নাতিন মনে করেন। এই যে এমন শীতকালীন ভোরে সে কেন দোকান খুলে বসে আছে তা অবশ্যই বেলির জন্য। মেয়েটি যে দুধ চা সকালে খেতে অভ্যস্ত তার হাতে, আর সেও মন দুলিয়ে খাওয়াতে রাজি। চা তো হয়ে এলো, বিস্কিট নিবি রে? শুধু চা দাও, মা নাকি রুটি বানাবে, মাহিরে কিছু খেলে আমার জিহ্বা কেটে ফেলবে বলেছিল, তোমার জন্য দিয়ে যাব স্কুল যাওয়ার সময়। তোর জুতা পেয়েছিলি? হ্যাঁ, টাম্মি বাবার লুঙ্গির নিচে রেখে এসেছিল। যাদের চোরের অপরাধ দিয়েছিলি তোর জুতোর, তারা জানলে তোকে আর তোর পিয়ারি টাম্মিকে গ্রাম ছাড়া করবে, অকাদ্যগুলো। বেলি মুখ ভেঙচিয়ে চা খাওয়ায় মনোযোগী হলো। বাড়ির উঠোনে বসে দাঁত ব্রাশ করছে আনন্দ হাওলাদার, পরন্ত লুঙ্গিকে কুচিয়ে মুখে কুলকুচি করে মুখ ফ্রেশ করে চিল দিয়ে উঠল। বেলি কোথায় খুশি? বিমান আর বাবলু তো ঘুমিয়ে। উঠান ছাড়ো দিচ্ছিল খুশি, স্বামীর কথা শুনে মেজাজ খিটখিট করে বলল, তোমার আদরিনী কোথায় তা তোমার অজানা, দেখো গিয়ে ওপারে চাচার দোকানে তার আদরের টাম্পিকে নিয়ে চা খাচ্ছে, শরীরে সোয়েটারটাও পরে যায়নি, সেটা বিছানায় পড়ে আছে, ঠান্ডা লাগুক ওর, দেখাবো ওকে ঘোরাফেরা। আনন্দ বিকেল করে সাইড হয়ে গেল। সকাল সকাল বউয়ের চিল্লা চিল্লি না শুনলে সেদিন তার দিন খারাপ যায় এবং সেটা সে অনেকক্ষণ করে বুঝেছে। বউয়ের নাম খুশি, কিন্তু সে অখুশি হলেই আনন্দের দিন ভালো চাই, এটাই তার মনে হয়। সরকারি স্কুলের সাধারণ শিক্ষক আনন্দ, সরকারি বেতন দিয়েই চলে যায় তাদের দিন। বউ তার ইন্টার পাস, অ্যারেঞ্জ ম্যারেজ হলেও ভালোবাসাটা লাভ ম্যারেজের মতোই, 2টো মেয়ে আর 1 ছেলে তার। মেয়ে বড়টা বিমান অনার্স প্রথম বর্ষে পড়ছে আর মেজোটা বেলির ক্লাস 9-এ পড়ছে। ছোট ছেলে এইবার PSC দেবে, অবশ্য বেলি আর বাবলু তারই স্কুলে পড়ছে, এই নিয়ে শান্তিপূর্ণ জীবন তার। বেলি পা তুলাতে তুলাতে বাড়িতে ঢুকে পড়ল, বিমান বিছানা গোছাচ্ছে, বাবলু তার মায়ের আঁচল ধরে পিছু পিছু ঘুরছে টাকার জন্য। আনন্দ রেডি হচ্ছে আর খুশি মাটির চুলো জ্বালাচ্ছে। হালকা করে পেছন থেকে বাবাকে চড়িয়ে ধরল বেলি। আনন্দ পকেট থেকে 70 টাকা বের করে বেলির হাতে দিল। 20 টাকা তুমি নেবে আর 20 টাকা বাবলুকে দেবে, বাকি 30 টাকা বিমানকে দেবে। কেন শাকচুরি 30 টাকা নেবে? সমান সমান নেব, আরও 5 টাকা দাও, 3 জন 25 করে নিব, তাই না বাবলু? বিমান বেলির মাথায় ঠাস করে থাপড়ে বলল, গাধি, আমি ভার্সিটি পড়ছি, কামার খালি যেতে 10 টাকা আর আসতে 10 টাকা, আর 10 টাকা বাড়তি যদি লাগে, আর তোর বাংলা বাজার যেতে আসতে মাত্র 10 টাকা লাগবে, আর তাছাড়া তুই তো বাবার সাথেই যাস, বাবাই তো তোর ভাড়া দিয়ে দেয়, শুধু ফিরতে 5 টাকায় যায়, তাহলে বেশি টাকা তোর কাছে থাকছে না? টাম্মির ভাড়া কে দেবে, তুই? বাবলু মুখে টোস্ট চিবুতে চিবুতে বলল, আমার 20 দে, মায়ের আঁচল থেকে 15 টাকা মেরে দিয়েছি, হয়ে গেল না তোদের থেকে আমার বেশি টাকা? বেলি কিছু বলার আগেই আনন্দ পায়ের জুতো নিয়ে বাবলুর দিকে দৌড় দিতেই বাবলু লাফ দিয়ে উঠানে চলে গেল। শিলার ফুর্তি ভরাট আওয়াজে কচি কাঁচা হয়ে গেল বেলি, স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে সে। কিসে এত ফুর্তি ব্যাপার? ভালোভাবে আশেপাশে নজর দে, বুঝে যাবি।
ভ্রু উঁচু করে বেলি আশেপাশে চোখ ঘোরাতে লাগলো। কিছু ভ্যানগাড়ি রয়েছে এদিক সেদিক, একটাতে চটপটি ফুচকা, অন্যটাই আলুর দম, এমন অনেক কিছু। আর এগুলো স্বাদযুক্ত মন নিয়ে খাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। অবশ্যই স্কুল থেকে নিষেধ করা হয়েছিল, কিন্তু কে শোনে কার কথা। আশেপাশে হাজারো গাছ, পাশেই নদী বয়ে যাচ্ছে, ঘাটের কাছে অনেক নৌকো বেঁধে আছে, কিছু ছেলেদেরও দেখা যাচ্ছে। স্কুলের সোজা রাস্তা দিয়ে মেইন রোডের দিকে নজর যেতে ভ্রু কুচকে গেল বেলির। এখন তার মুখ দেখলে যে কেউ বলবে এখনই বেলি কেঁদে দিবে। দেখেছিস তৃষ্ণা, ভাইয়া চলে এসছে। ক্রাশকে একদিন না দেখে বুকে অনেক জ্বালা করে ভাই। 17 দিন পর গ্রামে ফিরেছে ঢাকা থেকে, না গেলে কত ভালো হতো তাই না? জানিস আমার সাথে কথা বলেছে একটু আগে, ওই যে 6 মাস আগে ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আজ সেটাও অ্যাকসেপ্ট করেছে। স্কুলের সামনে মেইন রোডে একটি ব্ল্যাক জিপ গাড়ি দাঁড়িয়ে, ড্রাইভিংয়ে বসে আছে তৃষ্ণা, এক পা স্ট্রিংয়ে ওঠানো, সাদা রঙের হাফ জিন্স পরানো, যার ফলে কালো লোমগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ঝাপসা কালো রঙের কেঞ্চিটায় হাতের আঙ্গুল পর্যন্ত ঢেকে দেওয়া, সানগ্লাস চোখে পড়ে সিটে হেলান দিয়ে আকাশের দিকে মুখ করে রয়েছে। পাশের সিটে আবিদ বসে সিগারেট খাচ্ছে, পিছনে আয়ুষার অফিস সিগারেটের ধোঁয়া বেশ স্টাইল করে ওড়াচ্ছে। বেলি উহু উহু করতে করতে দ্রুত লুকিয়ে স্কুলে ঢুকে গেল। তার এখনও মনে আছে ঢাকা যাওয়ার আগে তাকে নিয়ে কী কাহিনীগুলো করিয়েছে। সেদিন ছিল শুক্রবার, বিকেলবেলা টামলিকে নিয়ে বেলি পুকুর পাড়ের দিকে গিয়েছিল বাদাম টুকাতে। সে যখন বাদাম টুকাতে ব্যস্ত তখন কারো গর্জন শুনে পিছনে ফিরল। তৃষ্ণার নতুন শুতে কাদা আর পানি দিয়ে টই টম্বুর, জিন্সের নিচে দিয়েও হালকা কাদা লাগানো, আর সেই কাদা টাম্মির পায়েও লেগে আছে। তৃষ্ণা সেই কাদা লেগে যাওয়ায় দোষ দিয়েছিল টাম্মির উপর, যার কারণে বেলিকে সেই জুতো আর প্যান্ট পরিষ্কার করতে হয়েছে। এত ধুয়েছে তাও বলছে হয়নি, আবার ধুয়ে দে। প্যান্টে যতটুকু কাদা লেগেছে ততটুকু ধুলেই তো হতো তাই না? অথচ তাকে পুরো প্যান্ট ধুতে হয়েছে। সেই জুতো আর প্যান্ট বেলি তৃষ্ণাকে আর কখনো পড়তে দেখেনি। এমন অনেক কাহিনী রয়েছে যেগুলো বেলি মুখ বেঁকিয়ে হাজার অকাথ্য গালি দিতে দিতে করেছে। না করে উপায় কী? এই গ্রামের চেয়ারম্যানের ছেলে, মামা পাশের গ্রামের মন্ত্রী, কাকার ঢাকার আওয়ামী লীগ লিডার, তাদের দিকে তাকানোটা ভয়ঙ্কর ব্যাপার। কুয়াশাময় শীতল ভরে চলেছি আপন মনে, রাস্তার মোড়ে আপন ঘোরে, মুগ্ধকারী মায়াবিনী পথ আঁকলে ধরে, চুলগুলো তার নেশা, চোখে আকুল মায়া, ঠোঁটে মিষ্টি হাসি আর মনে তার ছায়া। মায়াবতী বলা যাবে তো? স্টেটাসটা এই নিয়ে 10 বার পড়ে ফেলেছে শিলা, আর তা বিষাক্ত মুখ নিয়ে শুনছে বেলি। 7 সকাল বেলা ইতরের চেহারা দেখতে হয়েছে, এই দিন কি আর ভালো যাবে? তার উপর আবার এই মেয়ে সেই ইতরের স্টেটাস নিয়ে গুনগুন করে গাইছে মাঝাই কোমর বেঁধে। দিন দুনিয়ায় আর কিছুই ভালো লাগছে না বেলির। ফ্যাকাশে মুখ নিয়ে সে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল শিলাকে। শিলা তার ন্যায়পথ অবলম্বন করে কথা বলে যাচ্ছে। কি সুন্দর তার চিন্তাভাবনা তাই না? প্ল্যানগুলো পড়লেই আমার প্রেম প্রেম জাগে রে। মাত্র 2 ঘন্টা আগে পোস্ট করেছে, নিশ্চয়ই আমাকে নিয়ে লিখেছে, কি বলিস? হ্যাঁ, দুনিয়ার আর মেয়েরই তাই তোকে নিয়ে লিখেছে। কি হিংসে হয়? তোর নানির হচ্ছে যে। কামারখালি যাবি? মা তো যেতে দেবে না। দিবে দিবে, আমার মা আজ তোদের বাড়ি যাবে বললো, আমিও যাব। বিমান আপুকে সাথে নিলে যেতে দিবে। ক্লাসের ইংলিশ শিক্ষক তার হাতের চক ছুড়ে মারল শিলার দিকে। দুজন পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে দেয়াদবগুলো। ধবধবে সাদা স্কুল ড্রেসে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছে বেলি। হালকা ঠান্ডা শীতল বাতাসে বিনুনির ফিতাগুলো উড়ছে। দোপাশে উঁচু উঁচু গাছের মাঝে যাচ্ছে সরু ইটের রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছে মোটর চালিত গাড়িগুলো। তাজা রৌদ্রে নদীর পানিগুলো ছিকছিক করছে। পাশে শিলা মোবাইলে কিছু একটা দেখছে, আর একটু পিছনে বাবলু চাপাবাজি করছে তার বন্ধুদের সাথে। আজ সবাই মিলে হেঁটে যাচ্ছে, আজ নতুন না প্রায় হেঁটে যাওয়া হয়। 5 টাকার রাস্তার কত দূরি বা হবে? মাঝপথে পৌঁছতেই নিচে ঘাট দেখা যাচ্ছে। এখান থেকে নৌকা চড়ে যাওয়া হয় কামারখালি। কামারখালি অনেকটা শহরের মতো, ওখানে সব পাওয়া যায়। বেলির যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন বিমানের সাথে ওপারে যেতে পারে। মাঝে মাঝে ঘুরতে বাবার সাথে বা শিলার সাথেও যাওয়া হয়েছে। এই নদীর অল্পাংশ জুড়ে প্রেমের নদী বলা হয়, কারণও আছে।
কোনো এক কালে নাকি জমিদারের মেয়ে ও তার প্রেমিকা এই নদীতে আত্মহত্যা করে তাদের ভালোবাসা অমর করার জন্য। বেলি পুরো কাহিনীটা জানে না, জানার ইচ্ছেই আছে কিন্তু যাকেই জিজ্ঞেস করেছে সেই বলে সঠিকভাবে জানে না। ভাবছি বলিউড নায়ক হব, স্টাইলিশ স্টাইলিশ পোজ মারব, চুটকি দিতে নায়িকা পাবো, নতুন নতুন লীলা খেলায় মাতোয়ারা হব, সেই মাতোয়ারায় নেশায় গান গাইব, চিকন চাকন মাঞ্জা দোলে গানের তালে তালে, হাসিদের টোল পড়ে তোমার দুটি গালে, চুপি চুপি ডাকো তুমি কাছে আসো না, আসলে তুমি আমায় ভালোবাসো না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। পিছন থেকে বাবলুর কথা শুনে হাসতে হাসতে লুটিয়ে পড়ছে শিলা। বেলি দৌড়ে মারতে গেলে বাবলু কাঁধের ব্যাগ ফেলে ভোর দৌড়। বেলিও হালকা হেসে দিল। ব্রিজের মাঝ বরাবর আসতেই সেই চেনা জিপগাড়ি দেখে বেলি থেমে যায়। বাবলু সাপের মতো মিনিটেই গাড়ির সামনে। বাবলুর সাথে তৃষ্ণার ভাব একটু বেশি, তাদের দুজনের নানান কথা, তার মাঝে বিশেষ টপিক হলো বেলিকে পচানো। উদ্ভট উদ্ভট নাম রাখবে, তার নামগুলো থেকে ভালো একটা বেছে সেই নাম নিয়ে এক সপ্তাহ ডাকবে। ঠিক এক সপ্তাহ হলে নাম চেঞ্জ, অন্যান্য নাম খোঁজা শুরু করবে। সেই নামগুলোর কয়েকটা কচ্ছপ, বাটার বন, বোতলের ঢাকনা, ড্যানিশ, টিকটিকি ডিম, ইরেসার, আবার তো চলছে পাউরুটি। বেলি আর চোখে তৃষ্ণার দিকে তাকালো, তৃষ্ণার দৃষ্টি বেলির চোখে। যদি চোখের ভাষা বুঝতে পারত বেলি, তাহলে সে বুঝত তৃষ্ণার চোখে তাকে না দেখতে পারার যন্ত্রণা। চোখ সরিয়ে আবার তাকিয়ে বেলি সেই বিলাই চোখ জোড়ার দিকে। চোখের মণিটায় স্থিরভাবে বেলির চোখের মণিকে দেখছে। হালকা বাতাসে চোখের পাপড়ি নড়ছে, তাও তৃষ্ণার পলক পড়ছে না। বেলির চোখে সে কিছু খুঁজে চলেছে হয়তো, যা না পেয়েও ভেবে দিচ্ছে পেয়েছে। বেলির চোখ পিটপিট করছে, কিন্তু পরক্ষণেই তৃষ্ণার চোখ ঠোঁট চোখে হালকা লাল আভা দেখে তার চোখ স্থির হয়ে গেল। ধীরে ধীরে তৃষ্ণার চোখের পাপড়িগুলো লেগে গেল, এক চাপা শ্বাস নিল। সেই শ্বাস নিয়ে তার বুকে হালকা চিনচিন করছে, গলাটা শুকিয়ে যাচ্ছে, কান দুটো গরম হচ্ছে, পেটে মোচড় দিচ্ছে, হাতের আঙ্গুলে থাকা জ্বলন্ত সিগারেটটা পিষে যাচ্ছে। চোখের পাপড়ি খুলে সে তার জ্বলে যাওয়া আঙ্গুলের দিকে তাকিয়ে, তেমনি বেলির চোখও চলে যায় তৃষ্ণার হাতের দিকে। আঙ্গুল দুটো লালের মাঝে কালচে হয়ে আছে। বেলি ছোট ছোট পায়ে এগিয়ে যায় তৃষ্ণার গাড়ির দিকে, ডান হাতের কবচি ধরে আঙ্গুল দুটো তৃষ্ণার মুখে পুড়ে দিল। বেলির কালো চোখের মণি স্থির তৃষ্ণার বাম চোখের নিচের তিলটার দিক, আর তৃষ্ণার নজর ছিল বেলির ঘাড়ের ডান সাইডের রগের মাঝে মিডিয়াম তিলটা। ধীরে ধীরে বেলির পা বিছনের দিকে চলে যাচ্ছে। ঠান্ডা পানিতে তৃষ্ণার দুই আঙ্গুল চুবিয়ে রেখেছে অভি, আবিদের ভাই। ভাই আওয়াজটা তৃষ্ণার কানে আসছে না, তার চোখের সামনে আসছে বেলির হাতের হালকা স্পর্শ, নিঃশ্বাস, চোখের কালো মণি, ঘাড়ের কালো তিল। নানার দোকানের সামনে যেতেই টাম্মি দৌড়ে বেলির সামনে গিয়ে সামনের পা দুটো উঁচু করে রেখেছে, ঘেউ ঘেউ করে উঠল, জিহ্বা ঝুলিয়ে কেমন মায়াময়ভাবে তাকিয়ে। বেলি ঘাসে হাঁটু মুড়ে টাম্মিকে আদর করতে লাগলো। টাম্মির চোখে কিছুটা পানি দেখে থতমত খেয়ে গেল। শরীরে কাদা দেখে দ্রুত ভালোভাবে টাম্মির শরীর দেখতে লাগলো। লেজের পাশে গর্ত হয়ে কাটা, লাল রক্ত আশেপাশে কিছুটা লেগে, রক্তের কারণে শরীরের পশম কিছুটা ভিজে, কেউ কিছু দিয়ে মেরেছে। কে মেরেছে টাম্মি? টাম্মি ঘেউ ঘেউ করছে, বেলির জামা মুখে নিয়ে টেনে ব্রিজের সাইড দিয়ে যাচ্ছে। এক মাঝবয়সী লোক বসে আছে, হাতে লাঠি, ওখানে গিয়ে টাম্মি বেলির পিছে লুকিয়ে যায়। বেলির রাগে কান্না পাচ্ছে, কিভাবে মেরেছে তার টাম্মিকে। আপনি কি সেই যে টাম্মিকে অমানুষের মতো মেরেছে? লোকটা থতমত খেয়ে গেল, কিছুক্ষণ ভ্রু কুচকে করে তাকিয়ে রইল। বড় গুরুজনের সাথে কেমনে কথা কইতে হয় বাপ মা শিক্ষা দেয়নি? দিয়েছে, কিন্তু অমানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটার শিক্ষা দিতে ভুলে গেছে। তা আপনি জানেন কিভাবে বলতে হয় তাদের সাথে কথা? পিছনে বাবলুও গান গাইতে গাইতে আসছিল, হাতের স্কেলটা নাড়াতে বেলির পাশে দাঁড়ালো। সে মাহফুজ থেকে শুনে এসেছে টাম্মিকে কেউ মেরেছে, দাঁত দিয়ে নিচের ঠোঁট পুরোটা কামড়ে ধরে নাক কুচকে সামনে মাঝবয়সী লোকটার দিকে তাকিয়ে আওয়াজ করে বলল, হোস টাম্মি, এটা আবার লুঙ্গি, লোকটা চুরি করে এনেছে। টাম্মি আনন্দের লুঙ্গির পাহারাদার, সে যখনই আনন্দের মতো লুঙ্গি কাউকে পড়তে দেখে মুখ দিয়ে টেনে খুলে দেবে এবং তার সাথে করে বাড়িতে নিয়ে আনন্দের লুঙ্গির পাশে রেখে দেবে।
বাবলু উঠ বলতে দেরি, কিন্তু লোকটার লুঙ্গি টানতে দেরি হয়নি, লোকটার হাতের লাঠিটা বেলি ছো মেরে কেড়ে নেয়। লাঠিটা ছুঁড়ে মারে ব্রিজের নিচের নদীতে, টাম্বি তার দিয়ে লুঙ্গি টেনেই যাচ্ছে। লোকটা বেশ ভয় পেয়ে যায়, লুঙ্গি টানার ফলে নিচে পড়ে যায়, লুঙ্গি অনেকটা খুলে যাচ্ছে। বেলি রাগিনী ভাব নিয়ে টাম্মিকে কোলে তুলে নেয়। টাম্মি ঠিক আর নজর দেবেন না, ও মানুষ না হলেও মানুষের মতো কষ্ট ঠিকই পায়, এভাবে মারা আপনার উচিত হয়নি। কিন্তু টাম্মিকে আটকানো যাচ্ছে না, সে তেড়ে যেতে চাইছে লুঙ্গি টানতে। লোকটা বেশ রেগে তেড়ে ফুড়ে বলল, কার পোলাপান তোরা, অসভ্য পোলাপান, কোন বাড়ি? বাবলু দাঁত দেখিয়ে বলল, আপনার হওয়া হেডা বড় বিশ্ববিদ্যালয়ের পিছনের বাড়িটা, অবশ্যই ঘুরে আসবেন, জায়গাটা হয়তো বেশ সুন্দর। বেলি বাবলুকে ধমক দিয়ে সামনে হাঁটা ধরল, বাবলু স্কেল ঘোরাতে ঘোরাতে পিছনে চলল। লোকটি লুঙ্গি ঠিক করে রাগীভাবে তাকিয়ে হাঁটতে হাঁটতে এক লোক বলল, আনন্দ মাস্টারের ছেলে মেয়ে দুইটাই। বাড়িতে পৌঁছে বেলি টামনির ক্ষততে স্যাভলন দিয়ে পরিষ্কার করছে আর আনন্দের প্রশ্নের উত্তর দিচ্ছে। কিভাবে টামনি ব্যথা পেল সব শুনে আনন্দরও বেশ রাগ হলো, সেও তো টাম্মির মায়াই বাধা, যতই সে মুখ দিয়ে অন্য কিছু বলুক মন থেকে তো টাম্মিও তার বাড়ির সদস্য। আনন্দ তখনই টাম্মিকে কাপড়ে পেঁচিয়ে ডাক্তারের খোঁজে চলল। খুশি মাটির চুলায় আলু ভাজি বসিয়ে বেলিকে লাঠি ঠেলতে দিল, সে পুকুর পাড়ে গোসল করতে চলে গেল, জোহরের আজান দিয়ে দেবে তাকে নামাজও পড়তে হবে। বিমান মাত্র বাড়িতে ফিরল ভার্সিটি থেকে, তার মা চিল্লানিতে খুশি পুকুর পাড় থেকে জবাব দিচ্ছে। উঠানে ভাঙা গাড়িটা ঠিক করার জন্যে উঠে পুড়ে লেগেছে বাবলু, গাড়িটা সেই স্কুল থেকে ফেরাবার পথে পেয়েছে। চুলার কালো ধোঁয়াগুলো ধীরে ধীরে বিলিয়ে যাচ্ছে বাতাসের সাথে, চারপাশে আগুনগুলো দাউ দাউ করে জ্বলছে। বেলি খুব মনোযোগ দিয়ে দেখছে কালো ধোঁয়াগুলোকে, আগুনের দিকে তাকিয়ে থাকতেই ইচ্ছে করছে, অদ্ভুত সুন্দর, অতি সুন্দর। দুপুরের খাওয়া শেষে বিমান ফোন টিপছে, বেলি ধীরে ধীরে বিমানের পাশে বসল। বিমান তৃষ্ণার ফেসবুক আইডি ঘুরছে, প্রোফাইল পিকচারটা বেশ সুন্দর, কালো জ্যাকেটের নিচে সাদা শার্টটি দেখা যাচ্ছে। বেলি ভ্রুকুচকে বিমানের দিকে তাকিয়ে বিমান তার মতো সেই তৃষ্ণার আইডি চেক করেই যাচ্ছে। বিকেলে শিলা তার মাকে নিয়ে হাজির বেলিদের বাড়িতে, খুশি শিলার মাকে দেখেই দ্রুত উঠানে চেয়ার দিয়ে দিল বসবার জন্য, নিজেও একটি চেয়ারের পাশে বসল। পান চিবুতে চিবুতে দুজনের কথাই তুমুল ঝড় শুরু, শিলা পিছনের রুমে চলে এলো। বিমান আপু চলো কামারখালি যাই। কেন? আমি কিছু চুড়ি আর থ্রি পিস নেব। যাওয়া যায় তাহলে। বাবলু ভ্রু উঁচু করে জানলা দিয়ে বাহিরে তাকিয়ে ভাবার চিন্তা করে বলল, বাবাকে এত করে বলছি বাড়ির বিমানটা বেঁচে দাও, বড় হয়ে যাব, কে শুনে কার কথা। বিমান মা বলে উঠানে যেতে লাগলো। আজ তোকে মার খাওয়াবো শয়তান ছেলে। আরে আমি তো আমার বোন বিমানের কথা বলছিলাম, তাই না পাউরুটি? বেলি কাল ফুলিয়ে মাথা আচড়ানোতে মনোযোগ দিল। এইবার বিমান তার হাতের মোবাইল বাবলুর দিকে ছুঁড়ে মারল, ভালোভাবে বুঝলো সে মোবাইল ছুঁড়েছে, নিজেই চিৎকার দিয়ে উঠল। আর এদিকে মোবাইল ক্যাচ করে বাবলু দৌড়, ঘাটের কাছে সকলে পৌঁছিয়েছে, শুধু বেলি এখনও উপরে দাঁড়িয়ে টাম্মিকে বোঝাচ্ছে, টাম্মিকে নিয়ে ওপার গেলে সে হারিয়ে যাবে, ওরা কেউ খেয়াল রাখবে না। বেলি পাঁচ টাকা টাম্মির মুখে দিয়ে দোকানের দিকে যেতে ইশারা করল। অগ্নি টাম্মি দৌড়, তিন চারটে নৌকো ঘাটে বাঁধা, দুটো নৌকোই মানুষ ভর্তি, আর একটাই বিমান, শিলা, বাবলু আর কিছু মানুষও রয়েছে, কিন্তু বেলির জায়গাই হবে। সে উঠবে তখনই লোকটা বেলির পিছনে তাকিয়ে নৌকা ছেড়ে দিল, পড়তে নিয়েও পাশের লোকের হাত ধরে বেঁচে গেল, বাম সাইডে তাকালো। অফি আদিব আয়ুষকে দেখেই সে ঢোক গিলল, চোখ উল্টিয়ে পিছনে তাকালো। তৃষ্ণা নিচু মনে সিগারেট টানছে, হঠাৎ অফি আদিব আয়ুষ আপন মনে উপরের দিকে উঠে চলে যাচ্ছে, অথচ পিছনে তৃষ্ণা এখনও দাঁড়িয়ে। নৌকা থেকে শিলা বিমান চেঁচাচ্ছে, পাশের নৌকায় উঠে পড়। বাবলু হালকা আওয়াজে বলল, পাউরুটি তুই তৃষ্ণা ভাইয়ের সাথে চলে আয়। নদীর ঝিলসে যাওয়া পানিতে নৌকা চলছে, মাঝে হালকা জায়গায় রেখে নৌকার মাঝে বসে আছে দুটো উদাসী মন, কারো চোখ ঢেউ খেলানো নদীতে তো কারো মিষ্টি মুখে, মাঝির পাশে থাকা রেডিও থেকে গান চলছে, মাঝির মাথায় গামছা বাঁধা, গালে টোল পড়া, কালো রঙের মুখে তার দাঁতগুলো ফুটে আছে,
চোখগুলো স্থির হয়ে আছে তার নৌকায় বসা ব্যক্তি দুটির ওপর, কেউ প্রকৃতিতে ডুবে আর কেউ প্রকৃতি প্রেমী ব্যক্তির উপর। ঠান্ডা হাওয়ায় শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে, চারপাশে শীতকালীন ঠান্ডা ভাব ছড়িয়ে আছে। বেলির শরীরের সোয়েটারটা গায়ের সাথে মিশে আছে, ওড়নার দুই প্রান্ত নৌকায় পড়ে আছে, চুলের খোপা থেকে হালকা হালকা চুল চোখের উপর। বেলি বারবার তৃষ্ণার দিকে আর চোখে তাকাচ্ছে, তাকাচ্ছে বললে ভুল, চোখ চলে যাচ্ছে। চোখগুলো লাল, তার কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। শরীর খারাপ নাকি? ঠোঁট ফুলিয়ে মাথা সোজা রেখে চোখ ঘুরিয়ে পাশে তাকালো। তৃষ্ণা ভ্রু উঁচু করে তার দিকে দ্রুত আবার সামনে তাকালো। করুণা ঠিক কর, তৃষ্ণার গম্ভীর আওয়াজে তার দিক তাকিয়ে, ঠিকই তো আছে, থাপড় খাবি নাকি নদীতে ধাক্কা মেরে ফেলে দেব? বেলি গাল বেঁকিয়ে পিছনে ফিরল, ওড়নার প্রান্তর নদীতে ডুবে দ্রুত উঠিয়ে নিল, নাক মুখ কুচকে আর চোখে তাকালো। তৃষ্ণা মাছির সাথে কথা বলছে, ঘাটে দাঁড়িয়ে বেলি। তৃষ্ণা তার মানি ব্যাগ থেকে নৌকা ভাড়া দিচ্ছে, ঘাটে ঘাটে নৌকার অভাব নেই, হইচই ভরপুর। উপরে চিপকারি দেখে বেলি ভালোভাবে তাকালো, হ্যাঁ এটা তো তৃষ্ণার গাড়ি। আশেপাশে তাকালো খেয়াল করে, চায়ের দোকানে অভি, আয়ুষ, আবিদ বসে আছে, তারা আগে চলে এসেছে পুরো রাস্তা ঘুরে। বেলির সামনে এগুচ্ছে, পিছনে তৃষ্ণা কয়েকজনের সাথে কথা বলতে বলতে আসছে। কি অবস্থা বেলি? অভির প্রশ্নে বেলি নিজের সব দাঁত দেখিয়ে দিল। অনেক ভালো ভাইয়া, আপনাদের? আবিদ বলে উঠল, একদম ভালো না, ভাইয়ের অবস্থা ভালো না, আমাদের কি করে ভালো থাকবে। আয়ুষ হাতের কনুই দিয়ে আবিদের পেটে গুঁতো দিয়ে দিল। ভাই কোন ভাই? আবিদ আয়ুষের কনুইয়ের তোয়াক্কা না করে বলল, ত্রিশ ভাই, তার তো কাল প্রচণ্ড হেরা ছিল। সারারাত কামারখালি ডাক্তারকে বাড়িতে রাখা হয়েছিল, খালু খালাম্মা বাড়ি কেউ ঘুমায়নি, এখনও শরীরের সেবা। ঠান্ডাও প্রচণ্ড লেগে আছে, বাড়ির মেন গেটে তালা দেওয়া হয়েছিল কিন্তু ভাইকে আটকানো যায়নি। সে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এসেছে, দুপুরে খাবার খায়নি, তার জন্য ঔষধপত্রও খাওয়া হয়নি। অভি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল আবিদের দিকে, আয়ুষও তাই করল। আবিদ ভ্রুক্ষেপ না করে নিচের মতো বলে যাচ্ছে, বিশ্রামের প্রয়োজন, কিন্তু ভাই কারো কথা শুনছে না, তুমি বলো না। বেলি বড় বড় চোখ করে আঙ্গুল নিচের দিকে ঘুরিয়ে দেখালো। আমি? আবিদ মাথা নাড়ালো, পাগল নাকি? আমি বললে দেখা যাবে, আজ আর বাড়িতেই যাবেন না, উল্টো আমার মুখ না ভেঙে দেয়। একটু আগে আমায় ধমকালো, নদীতে ধাক্কা মেরে ফেলে দেবে। অভি আয়ুষ হো হো করে হেসে ফেলল। আবিদ বিষণ্ণ মুখ নিয়ে মিনমিন করে বলল, তুমি বললে তো সারাদিন পিছনে শুয়ে থাকবে। নিজেকে সামলিয়ে বলল, শুনবে তুমি শুধু মিষ্টি করে হেসে বলবে, হেসে বলবে, যদি না বলে তাহলে বলবে কাল সারাদিন ঘর থেকে বেরোবে না। হ্যাঁ, আর ভুলেও তখন ভায়াকে ডেকো না, ব্যাস কাম হয়ে যাবে। বেলি বোকার মতো আবিদের দিকে তাকিয়ে, আমি বেরোবো না, আর ভাইয়া না বললে শুনবে? অবশ্যই অবশ্যই, তোমাকে যদি বলে এগুলো কে শিখিয়েছে তুমি আমার নাম বলবে না, কেমন? তাহলে তিনজন মিলে খাবো, রাম ধলাই, একদম সমস্যা নেই। সাথে সাথে মুখ বন্ধ করে ফেলে অভি। আয়ুষ তৃষ্ণাকে আসতে দেখে আবিদ মুখে হাসি ফুটিয়ে বলল, পিচ্চি আব্বু কি অবস্থা? হ্যাঁ আমাদের ভালো, তা পড়ালেখা কি অবস্থা? আচ্ছা বয়স কি বেড়েছে নাকি এখনো ষোলো? আচ্ছা ওই গানটা শুনেছিলে, আমি ষোলো পেরিয়ে গেছি বাবু গো, ষোলো পেরিয়ে গেছি। বেলি বিষণ্ণ মুখ নিয়ে মাথা নাড়ালো। তৃষ্ণা এসে ভ্রু উঁচু করতেই আবিদ হালকা হেসে বলল, গাড়ি সাইড করে আসি। অর্ধেক গিয়ে আবার উঁকি দিয়ে বলল, গানটা শুনিও কিন্তু, তোমার জন্য পারফেক্ট। এখানে মানুষের অভাব নেই, গ্রামের আভাসযুক্ত কিছুই নেই, শুধু বয়ে যাওয়া নদী আর সেখানের ঘাটে নানান মাছি, আর সাইডে সাইডে কিছু গাছগাছড়া, দোকান রয়েছে শত শত, আশপাশ থেকে চিল্লা চিল্লি শোনা যাচ্ছে। ওপারের দিক হাঁটছে বেলি, দুই সাইডে যাবতীয় জিনিসের দোকান ঘর, কাপড় থেকে ধরে যাবতীয় জিনিস। বেলি আপন মনে খুঁজে যাচ্ছে বিমানদের, ঘাটে তার জন্য অপেক্ষা না করে কোথায় চলে গেল। বেলি কখন থেকে মনে সাহস যোগাচ্ছে তৃষ্ণাকে বলার জন্য, বাড়িতে গিয়ে বিশ্রাম নিন,
কিন্তু ভয়ে মুখ দিয়ে বের হচ্ছে না। যদি সকলের সামনে থাপ্পড় টাপ্পড় মেরে দেয়, মা নিচুদের সাথে কান্নাফ্রি, তাও সে বুক ভরে সাহস নিয়ে তৃষ্ণার দিকে মুড়ে দাঁড়ালো। তার চুলগুলো কপালে পড়ে আছে, চোখগুলোর কণার দিয়ে লাল হয়ে আছে, সরু নাকটাও লাল দেখাচ্ছে বারবার রুমাল ব্যবহার করাতে, লাল ঠোঁটগুলো শুকিয়ে দেখলেই বোঝা যাচ্ছে শরীর খারাপ। কপালে হাত দিয়েছে দেখবে তারও উপায় নেই। কই সে পিচ্ছে মানুষ আর কই সেই দানবের মতো লম্বা ব্যক্তি, বেরি আস্তে করে তৃষ্ণার হাত ছুঁয়ে দিল। তৃষ্ণার ছোটোখাটো চোখ বড় করে বেলির দিক ফেরে, বেলি ঢোক গিলে পড়ল। শরীরে অনেক ফেভার, ভা থেমে গিয়ে, আপনার বিশ্রামের প্রয়োজন। তৃষ্ণা দাঁত দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে কিছুক্ষণ বেলির দিকে তাকিয়েছিল। আপনি ঠিক আছে তোকে? বেলি মুখটা হালকা হা করে দ্রুত মাথা নাড়ালো। না না বলেনি সে, আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? কেউ তো ধরতে পারলো না, তার মানে তুই আমাকে দেখছিলি। বেলি মাথা নাড়ালো। দেখছিলাম না তো। তাহলে কিভাবে বুঝলি শরীর খারাপ? বেলি চোখ ঘুরিয়ে ঠোঁট চেপে রইল। সিআইডিও মনে হয় এত চাসুসি করে না। বেলি চোখ বন্ধ করে এক মনে বলতে লাগলো, আপনার মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখগুলো লাল লাল দেখাচ্ছে, ঠোঁট শুকিয়ে শরীর গরম হয়ে আছে, ব্যাস বুঝে গেছি। আপনার বিশ্রাম নেওয়ার দরকার বলে মনে করি। শুধু বিশ্রাম না, খাবার খেয়ে ঔষধও নেওয়ার প্রয়োজন। কথাগুলো বলে দ্রুত সামনে হাঁটা ধরল, ঠোঁট চুখা করে শ্বাস নিল আর ছাড়ল। বুক ধরপড় করছে, মনে হচ্ছে এই দৌড়ে এসে কোদাল দিয়ে মাথা কেটে দেবে। আর চোখে পিছনে তাকালো, তৃষ্ণা এখনও ন্যায় নীতি মতো দাঁড়িয়ে। মিনিটেই বেলির পাশে হাঁটতে লাগলো, হাতের মোবাইল বেলির দিকে এগিয়ে দিল। বিমানের নাম্বার উঠা। বেলি মাথা নেড়ে নাম্বার ওঠাতে লাগলো। বেলির পাশের চুনের সাথে ধাক্কা লাগার আগেই তৃষ্ণা বেলির আঙ্গুল হালকা ছুঁয়ে অন্য পাশে নিয়ে আসলো। বেলি নাম্বার ফোনে ওঠাতে ওঠাতে বলল, আপনাকে কিছু বলেছিলাম। তৃষ্ণা কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিল, শুনেছি। যাবেন না? তৃষ্ণা ধমক দিয়ে উঠল। এখন কি এই ভিড়ের মাঝে তোকে একা রেখে চলে যাব? বেলি চুপসে গেল। তৃষ্ণা একটু শ্বাস নিয়ে বলল, পরে যাচ্ছি। তৃষ্ণা কল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো, একটু পরেই কল রিসিভ। বিমান? হ্যাঁ তৃষা বলো। বাহ, নাম্বার জানতে নাকি? কিছুক্ষণ চুপ। হ্যাঁ, ওই আব্বুর থেকে আর কি। কোথায় তোমরা? ওপাশ থেকে শিলার আওয়াজ। ভাইয়া মেন রোডের গলিতে ওনার দোকানে, এখানে আসুন। তৃষ্ণা পাশে বেলির দিক তাকিয়ে থেকে বলল, তোমরা ঘাটে পৌঁছে আমাকে কল দিও, আমি বেলিকে নিয়ে চলে আসব। পাউরুটি, ও পাউরুটি, তোকে ছাড়া আমাদের জীবন শূন্য। তৃষ্ণা মৃদু হেসে কল কেটে দিল। বেলি ছুরির দোকান থেকে চোখ সরিয়ে তৃষ্ণার দিকে ফিরল। কোথায় ওরা বলুন, সেখানে যাই। ওদের দিয়ে তোর কাজ কি? যা কেনার কিনতে থাক। বেলি মুখ কুচকে বলল, শিলা কিনবে তো, শিলার জন্য এসেছি। তাও কিছু কেনা যেত, কিন্তু আপু তো নেই। তোকে কি বলেছি মাত্র, যা লাগবে কিনতে থাক, আরেকবার যদি বলতে হয়। বেলি মাথা নাড়িয়ে চুপসে গেল। পাশাপাশি হাঁটছে দুজন, মাগরিবের আচরণ দিচ্ছে, বেলির মাথায় ওড়না দেওয়া। শীতকালীন হওয়ায় এখনই অন্ধকারে ছেয়ে আছে আকাশ, শীত চরমভাবে শরীরে ছুঁয়ে দিচ্ছে। মানুষজন সব উধাও, এত এত মানুষ এতটুকু সময়ে উধাও, হাতে গোনা কিছুদের দেখা যাচ্ছে, যারা হাতে ব্যাগ নিয়ে ফিরছে ঘাটের দিকে। বেলি খেয়াল করলে হয়তো দেখতো কেউ তার দিকে অপলকভাবে তাকিয়ে, তার ঠোঁট ফুলানো, পা তুলিয়ে এদিক সেদিক তাকানো, চোখ ডলা, সব এক নজরে দেখছে। বাড়িতে ফিরে বেলি দ্রুত চুড়িগুলো পরে ঝুনঝুন করল। বিমান আর চোখে তাকাচ্ছে। বেলি হাত তোলাতে তোলাতে বলল, তৃষ্ণা ভাইয়া কিনে দিল। বেলি হাত নাড়ানো থামিয়ে দেয়। সত্যিই তো তার নেওয়া উচিত হয়নি। বাবলু তার নতুন কেনা খেলনা পিস্তল ঘুরিয়ে বিমানের দিক ধরে ঘুর ঘুর গুল্লি করতে করতে বলল, কিনে দিয়েছে তো, তোকে কিনে দিলে তুই তো আরো চাইতি, উল্টো আমার মতে তার গলায় ঝুলে পড়তি। বাবলু মায়ের খাবি তুই, বলেছি না আপু বলে রাখবি। হ্যাঁ বলছি। কিরে বেমাইন না আপু, কি ব্যাপার স্যাপার?
বিমান ফোন টিপতে টিপতে অন্য সাইডে চলে গেল। জানালার পাশে শুয়ে আছে বেলি, তার ওপর পাশে বিমান। ছড়িগুলো এখনো হাতে পড়া বেলির, বুকের সাথে লাগিয়ে শুয়ে আছে। অন্ধকারে চিনচিন আওয়াজ আসছে জানালা দিয়ে, তার আজ অনেক ভালো লাগছে, তার আজ অনেক ভালো লাগছে। কেন লাগছে উত্তর নেই, কিন্তু লাগছে ভালো অনেক। সে মিনমিনিয়ে গান ধরল। অন্ধকারের মাঝে ড্রিম লাইটের আলোয় পরিবেশটি নিরিবিলি, হালকাভাবে ভোরের আলো উঁকি দেওয়া শুরু করেছে। ফজরের আজান স্পষ্ট শোনা যাচ্ছে, সাথে খুশির চেঁচামেচি। বেলি ঘুম ঘুম চোখে উঠানের অনেকটা দূরে দাঁড়িয়ে, পাশে তাম্মি চিহপ্পা বের করে বসে। তাদের দুজনকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং বের করেছে খুশি, কারণও আর রয়েছে। ঘুম ঘুম চোখ নিয়ে বেলি পানি খেতে গিয়েছিল, কিন্তু সে দেখেনি টেবিলে নতুন কাচের গ্লাসও ছিল। ব্যাস না খেয়াল করাই সেটা মাটিতে পড়ে ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে। আর তাম্মি, সে তো আরও দু কদম এগিয়ে বাড়ির পাশের ফুল গাছটাকে নষ্ট করে ফেলেছে। অবশ্য ইচ্ছে করে করেনি, দৌড়িয়ে নামতে গিয়ে গাছের উপর ধরাম করে পড়েছে। সেটা আজ নয়, কাল রাত্রির ঘটনা। খুশি উঁচু করে উঠোনে উঠতে উঠতে বলল, ঘরে প্রবেশ করলে আজকে তোদের একদিন কি আমার একদিন। বিছানার জানালা দিয়ে উঁকি মেরে খুম খুম গলায় বাবলু বলল, হ্যাপি গুড মর্নিং পাউরুটি আর টাকলা। বেলির হাতে নজর দিয়ে বললাম, চুড়িগুলো তুই কি আর খুলবি না? বেলি চুড়ি নাড়াচাড়া করতে করতে অন্যদিকে হাঁটা ধরল। মাহফুজের দোকানের টুলে পা দুলিয়ে বসে বেলি, ঠিক নিচে দুপায়ের ভর দিয়ে বসে রুটি খাচ্ছে টাম্মি। স্বপ্নে নিজের স্ত্রীকে দেখতে পেয়ে খুশিতে গদ গদ মাহফুজ। কিভাবে কি ঘটেছে বেশ শান্ত সুরে খুলে বলছেন বেলিকে। তেমনি বেলি চা খেতে ইন্টারেস্ট নিয়ে শুনছে, তার আবার প্রেমিতের গল্প ভীষণ টান রয়েছে। বেলি সব শুনে বলল, তোমাদের ভালোবাসার কাহিনী। দোকানের ময়লা ঝাড়া দিতে দিতে মাহফুজের জবাব, এই মাত্র কি বললাম, মানে কিভাবে দেখা হলো, প্রেম হলো, বিয়ে হলো, তোমার গাধা ছেলেরা হলো, সিনেমা আকারে বলো না। মাহফুজ বিষণ্ণতার চেহারা নিয়ে বেলির দিকে তাকালো। বেলি আবার জিজ্ঞেস করবে তার আগেই পেছন থেকে একটি গম্ভীর ও ভারী কণ্ঠ শোনা গেল, তার ছেলেরা কিভাবে হলো, তোকে কেন তার বলতে হচ্ছে। বেলি দ্রুততম গতিতে টোল ছেড়ে দাঁড়িয়ে গিয়ে পায়ে উষ্টা খেয়ে বাস ধরে সাহায্য নিল, পেছনে ফিরল। তৃষ্ণা হাতের সিগারেটটি শেষ টান দিয়ে পাশে ফেলে দিল, অন্য পাশে ধোয়া উড়িয়ে দিল। প্যান্টের পিছন পকেট থেকে স্প্রিট বের করে ঢক ঢক করে খেয়ে নিল। স্প্রিটের বোতলটি অন্য পাশে ফেলে দিল, ডান হাতের তালু মুখের সামনে ধরে শ্বাস ছাড়ল। সিগারেটের গন্ধ নেই। বেলি ছোট ছোট চোখে দেখে যাচ্ছে এক মনে, এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে, ঘুম ঘুম চেহারায় মায়ারাজা দেখাচ্ছে, ঠান্ডায় নাকটা হালকা লালচে, সাথে কান দুটো বিলাই, চোখ দুটো আপাতত বেলির দিকে তাকিয়ে। কালো জ্যাকেটের নিচে সাদা রঙের গেঞ্জি ফুটে আছে, হাত ঘড়িটা কবজিতে ঝুলে, সাদা জিন্সে পায়ে কালো স্নিকার্স পরেছে। টাম্মি ঘেউ ঘেউ করে উঠল, টাম্মির ঘেউ ঘেউতে বেলি চোখ সরিয়ে নিল। ইদানিং তৃষ্ণাকে দেখলেই তার কেমন যেন লাগে, কালকের দিন কাটিয়ে আরও বেশি শরীর শিরশির করতে শুরু করেছে। তাকিয়ে থাকতে ইচ্ছে করে তৃষ্ণার দিক, এই যে চুড়িগুলো সে কাল থেকে পরে, পড়ে থাকার তো কোনো মানে নেই, শুধু শুধু তাও পড়ে আছে। টাম্মি অর্ধেক খাওয়া রুটি মাটিতে রেখেই তৃষ্ণার পায়ে ঘেঁষতে লাগলো। তৃষ্ণা পায়ের তালু উঁচু করে হাঁটুতে ভর দিয়ে বসল। টাম্মির মাথায় হাত বোলাতেই টাম্মি চাটতে লাগলো চিহুপা দিয়ে। টাম্মির কাটা জায়গায় হাত বোলাতে বোলাতে বলল, কথা বলছিস না যে। বেলি আর চোখে তাকিয়ে উত্তর দিল, নানা তো তার নানির অনেক গল্প বলেছে, আগা মাথা বুঝিনি, মানে কোনটা আগে ঘটেছে আর কোনটা পরে, তাই বলেছি নাটক বা সিনেমার মতো প্রথম থেকে বলতে, যেমন প্রথম দেখা, কিভাবে বিয়ে হলো, এগুলো আর কি। দোকান থেকে আরেকটি রুটি নিয়ে টাম্মির সামনে গিয়ে দাঁড়ালো তৃষ্ণা, ভ্রু উঁচু করে পড়ল, চাচার গাধারা কি করে হলো শুনবি না। নানা খুক খুক করে হেসে উঠল। বেলি লজ্জা পেয়ে গেল, সে তো তেমন ভাবে বলেনি। না থাক শুনবো না, আমি যাচ্ছি, চল টাম্মি। বেলি কিছুটা যেতেই তৃষ্ণার আওয়াজ থেমে গেল, সামনে ফিরল। তৃষ্ণা বাঁকা হেসে বলল, অ্যাটিটিউড দেখাচ্ছিস। বেলি মুখ কুচকে বলল, আমি বললাম বাসায় যাচ্ছে। গাড়ির সামনে গিয়ে দাঁড়া।
আবার যেতে বাকিটুকু আর বলতে পারল না তৃষ্ণার প্র উঁচু করা দেখে। বেলি মাথা তুলিয়ে একটু দূরে রাখা গাড়িটার দিকে হাঁটা ধরল। সে ভালোভাবে খেয়াল করলে হয়তো দেখত তৃষ্ণা মাহফুজকে চোখ টিপ মারল। হাতে কি হলো? তৃষ্ণার কথায় হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। চুরির ছুনছুন আওয়াজ শুরু হলো। খেয়াল করলো ডান হাতে হালকা কেটে গেছে, তখন পড়ে যেতে নিয়ে বাস ধরেছিল, হয়তো ওখে নেই। বেলির চোখের দিকে তাকিয়ে থেকেই ধীরে ধীরে তার হাতটি আলতো করে ধরল। বেলি হালকা নড়ে উঠল, শিরশির করছে যেখানে স্পর্শ লেগেছে। চুড়িগুলো ধীরে ধীরে একটু উপরে তুলে দিল। হাতের কাঁটাটাকে পুরো আঙ্গুল দিয়ে বারবার স্লাইড করে যাচ্ছে তৃষ্ণা, এক মনে তাকিয়ে কাঁটাটার দিক। বেলির ফর্সা হাতে লালচে রক্ত হয়ে আছে। ফিসফিসিয়ে বলল, ব্যথা করছে? বেলি মাথা নাড়াল না। বেলির ওড়নার এক কোণে টান মেরে ছিঁড়ে নিল, টুকরোটা ভালোভাবে পেঁচিয়ে দিল হাতে। বেলি কিচ্ছু বলল না, শুধু মনোযোগ দিয়ে দেখে গেল তৃষ্ণার হাতটি কিভাবে তার হাতে স্পর্শ করছে। ওড়নার টুকরোটা বেঁধে দিয়ে নিচের হাত দুটো পকেটে মুড়ে নিল। বেলির ঘাড়ের তিলটির দিকে তাকিয়ে থেকেই বলল, বাসায় গিয়ে সাবলা লাগিয়ে পরিষ্কার করে নিবি, না হলে ইনফেকশন হবে। বেলি মাথা তোলালো। আপনার জ্বর কমেছে, ঔষধ নিয়েছিলেন? বাড়ি যা। বেলি মুখ কুচকে বলল, আমি তো কিছু জিজ্ঞেস করলাম, উত্তর না দেয়া অসভ্যতা। তৃষ্ণা বাঁকা হেসে আরেকটু এগিয়ে গেল। অসভ্যতা কোনটা খুব জলদি বোঝাবো? বেলি দু কদম পিছনে নিল, তখনই তৃষ্ণার পেছন থেকে গান বেজে উঠল, আইতে দেখি চাইতে দেখি দেখি সারাক্ষণ, তোমায় না দেখিলে ভালো লাগে না, ও পারাত বোন। গানটির সাথে সাথে আবিদ মুখ নাড়াচ্ছে, দুলছে, আর বেলিদের দিকে এগিয়ে আসছে। আবিদ তৃষ্ণার সামনাসামনি আসতেই আবারও গাইল, আইতে দেখি যাইতে দেখি দেখি সারাক্ষণ, তোমায় না দেখিলে ভালো লাগে না, ও পারাত বোন। তৃষ্ণা ছোট শ্বাস ফেলল। গান বন্ধ কর, এখানে কি করছিস? আবিদ হাই দিতে দিতে বলল, এত সকালে ওঠার আমার শখ নেই। খালাম্মা উঠিয়ে বলেন, এত সকালে ছেলেটা কোথায় বেরিয়েছে দেখ তো, সাথে সাথে থাকবি, এর মাথায় কখন কি আসে আল্লাহ খালুম। তৃষ্ণা বেলির দিক কিছুক্ষণ তাকিয়ে থাকল, ভারী আওয়াজে বলল, বড় হচ্ছিস তুই, এখনো কি ছোট নাকি তুই? এত সকালে ঘুরছিস কেন? ঢ্যাং ঢ্যাং করে ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ নেই তোর, বাড়ি যা। তৃষ্ণা গাড়িতে উঠে গেল। আবি দ্রুত বেলিকে একটু সাইডে আনল। মন খারাপ করো না, আচ্ছা কাল কি এমন হয়েছিল ভাইয়াকে? বেলি মন খারাপ করে চোখ পিটপিট করে উঠল। আমি কি বলবো? ওই যে রেস্ট করার ব্যাপারে তুমি যা বলেছিলে। অবুক কি? কাল রাতে বাড়িতে পৌঁছতেই ভাইয়া নিজের খালাম্মাকে বলল ভাত খাইয়ে দিতে, স্বেচ্ছায় ঔষধও খেলো, ফ্রেশ হয়ে তখনই ঘুমিয়ে গেছে। তুমি হয়তো জানো না, ভাইয়ার পরে চারটা পাঁচটার আগে ঘুমায় না, ছাদে বসে নিমেমে পুরো একটি সিগারেটের প্যাকেট ফিনিশ করবে, অথচ কাল। বেলি মিষ্টি হেসে মাথা তুলালো। হয়তো ক্ষুধা পেয়েছিল। আবিদ চোখ উল্টিয়ে পড়ল, মনে হয়। আবিদ গাড়ির দিক চলে যাচ্ছে। বেলি আর চোখে তাকালো গাড়িতে বসে থাকা তৃষ্ণার দিকে। গাড়িটি না যাওয়া পর্যন্ত বেলি সেখানেই দাঁড়িয়ে। আবিদ বারবার হাত নাড়াচ্ছে, যতক্ষণ গাড়ি দেখা গিয়েছে আবিদের হাত নাড়ানোও দেখা যাচ্ছিল। স্কুল ফিরে ধপ করে বিছানায় বসল বেলি, সেই যে সকালে দেখেছিল আর দেখতে পায়নি তৃষ্ণাকে, স্কুলের দিকে তো সদা থাকে। ঢাকা চলে গেলে তখন আর এক ব্যাপার। বিকেলে টাম্মি সহ প্রাইভেট যাওয়ার সময়ও ভালোভাবে আশেপাশে তাকিয়েছে, পায়নি। ফেরার পথেও খুঁজছিল, পায়নি। আচ্ছা কেন খুঁজছে সে তৃষ্ণাকে? কোনো উত্তর নেই। সন্ধ্যায় বাড়িতে শিলার আম্মু আর শিলাও হাজির। পেছনের চৌকিতে বাবলু বেলি ডুডু খেলছিল, বিমান মোবাইল কোতাচ্ছিল। শিলা এসে চৌকিতে থম করে উঠে বসল। চারজনই লুডু খেলতে বসল, বিমান আগে উইন হয়ে পগার পর, বাবলু চিটিং করে সেকেন্ড, শিলাও থার্ড হল। বেলি আর চোখে শিলার দিকে তাকিয়ে বলল, এর আগের বার আমি জিতেছিলাম। হ্যাঁ তুই জিতেছিলি, আমরা গর্ভবতী। বেলি মুখ ভেঙচিয়ে বিছানা থেকে নামবে, তখনই শিলা আন মনে বলল, এইবার এত দ্রুত তৃষ্ণা ভাইয়া কেন চলে গেল বলতো? 12-14 দিনের জায়গায় মাত্র 2 দিন,
এখন কাকে দেখবো আমি? বেলি চোখ পিটপিট করে বলল, চলে গেছে মানে? ওই তো, আমি মেসেঞ্জারে নক দিয়েছিলাম, জিজ্ঞেস করাতে বললো সকালেই বেরিয়েছে। বেলি অন্য রুমে গিয়ে মন খারাপ করে ফেলল। সকালে তো বললও না একবার যে চলে যাবে, অবশ্য তাকে কেন বলবে? চুরিগুলো তো একটা একটা করে খুলে ফেলল, যেভাবে প্যাকেট করা ছিল সেভাবে ব্যাগে রেখে দিল, হাতের তালুতে ঘুমিয়ে পড়ল। ফিসফিসিয়ে বলল, এইবার আসলে আপনার সাথে কোনো কথা হবে না, দেখা হবে না, আপনি খুব পচা অসভ্য ইতর। স্বপ্নের দুনিয়ায় গাছগাছালির আড়ালে মাতাল বেলি। সকালের শীতল আবহাওয়া শরীরে ছোঁয়াচ্ছে, ভিজে ভিজে উষ্ণ ঘাসে পা তুলিয়ে হেঁটে যাচ্ছে, হাতের তালু দিয়ে ছুঁয়ে দিচ্ছে হালকা ভেজা গাছগুলো। এমন সুন্দর কেন লাগছে আজ পৃথিবী? ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে দিব্যি নিচে কুদে এগুচ্ছে এই সুন্দর পৃথিবীতে। হঠাৎ সামনে রক্ত চক্ষু তৃষ্ণাকে দেখে সে থেমে গেল। বেলি বার বার চোখ উল্টিয়ে তাকাচ্ছে, বাম পা ধীর গতিতে পিছনে নিল, ডান পা ভালোভাবে নাড়িয়ে নিল পিছনে দৌড় দেওয়ার জন্য, কিন্তু তার আগেই তৃষ্ণা তার মাথায় এক বালতি ঠান্ডা পানি ঠেলে দিল। স্তব্ধ বেলি বারবার ভাবছে, এখন না শীতকাল, এটা না শীতকালীন ভোরের সকাল, তার মানে তার শরীরে কনকনে ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে এই শীতকালীন ভোরে? বেলি স্তব্ধ গলায় বড়সড় করে চিৎকার দিয়ে বলে, আ ঠান্ডা পানি! খুশি ফজরের নামাজের জন্য মাত্র দাঁড়িয়েছিল, মেয়ের চিৎকার শুনে সে পাশের রুম থেকে দৌড়ে উঠানের রুমে চলে এলো। এতক্ষণে বিমানও বেলির পাশ থেকে লাফিয়ে উঠে নেমে দাঁড়িয়ে, দুইজনই কৌতূহল নিয়ে বেলির দিকে তাকিয়ে, যিনি আপাতত বিছানায় বসে চিৎকার দিয়ে সে নিজেও আহত হয়ে আছে। স্বপ্নে চিৎকার করা আজ নতুন মনে হচ্ছে, ছোট ঢোক গিলে বলল, কি ঠান্ডা তাই না? পানি ছিটকে শরীরে পড়েছিল হয়তো, টেনশন কি কোই বাত নেহি হ্যায়, আপ সব আপনে কাম পে লাগ জাইয়ে, ধন্যবাদ। বিমান হনহনিয়ে বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল। খুশি যাওয়ার আগে বেলির মাথায় ঠাস করে থাপ্পড় মেরে গেল। মাথায় হাত বুলাতে বুলাতে বেলির একটাই ভাবনা, সকালের স্বপ্ন তো সত্যি হয়, তার মানে কি আজ তৃষ্ণা ভাইয়া আসবে? বেলি বড়সড় এক শ্বাস নিল, এই এক মাসে করা কাহিনী তার ধীরে ধীরে মনে পড়ছে। নির্ঘাত তাকে চিপকারি নিয়ে পিষে দেবে রাস্তায় এইবার। ঢাকায় মামার ইলেকশনের কারণে দ্রুত চলে যায় তৃষ্ণা, এক মাস প্রচণ্ড বিজি শিডিউল তার, শ্বাস নেওয়ার সময় নেই, মামার ইলেকশন, বাবার চেয়ারম্যানের আন্দোলন, চাচার নামে খুনের মামলা, এত কিছু ঘুরে ঘুরে হ্যান্ডেল করছে সে। এই তিনজনের তালান কোঠা তৃষ্ণা, কিন্তু এইবার সমস্যা একসাথে এসেছে, এত চাপের মাঝেও সে দু চার দিন পরপর কৃষপুর এসেছে শুধুমাত্র একটা রিজনে। রিজনটা বেলি জানে না, যতটুকু জানে তাও শিলার থেকে, কিন্তু বেলি যে অভিমানে তৃষ্ণার সামনেই যায়নি, পিছনের গাছগাছালির রাস্তা দিয়ে পাঁচ টাকার নোট ভাড়া দিয়ে স্কুলে পৌঁছিয়েছে পিছন গেট দিয়ে, যখনই শুনেছে তৃষ্ণা এসেছে সেদিন আর বেলিকে কেউ দেখতে পেয়েছে নাকি সন্দেহ। এখন বেলির ভয় হচ্ছে, তৃষ্ণা নাকি তাকে খুঁজেছে, একবার না অনেকবার, যতবার এসেছে কৃষ্ণপুর ততবার। শিলা কষ্ট মনে বলেছিল, তুই জানিস তৃষ্ণা ভাইয়া তোকে হন্য হয়ে খুঁজেছিল, তোদের বাড়ির সামনেও গিয়েছিল, হয়তো দরকারি কথা ছিল, কিন্তু তুই ফিরতে দে ভাইয়াকে, তুই পস্তাবি দেখিস। হন্য হয়ে খুঁজেছে শুনলেই বেলির বুক কেঁপে ওঠে। শিলাকেও পাঠিয়েছিল বেলিদের বাড়িতে, বেলি ঘুমের ভান করে ওঠেই নি আর। এগুলো খুব মনে পড়ছে বেলির। আচ্ছা, ভয় হওয়ার তো প্রশ্ন নেই, তৃষ্ণা তাকে কেন খুঁজবে? খুঁজলে যেতেই হবে, তারও তো কোনো পারমানেন্ট রিজন নেই, ইচ্ছে হয়নি তাই চায়নি, ব্যাস। ভয় কেন পাবে বেলি, কি করবে তাকে? ফুলো বডি আর খাম্বার মতো লম্বা শরীর নিয়ে বেলিকে ভয় দেখানো যাবে না, একদম যাবে না, বেশি তিরিং বিরিং করলে কলম দিয়ে গুঁতো দিয়ে দেবে। স্কুল ড্রেসে ব্যাগ কাঁধে নিয়ে হেঁটে চলেছে বেলি, ভয়ে বুক কাঁপছে। একটু পরপর মাথায় তৃষ্ণার রাগে ফেস ভেসে আসছে,
আজ তার স্কুল যেতে একদমই ইচ্ছে করছে না। ভেবেছিল জঙ্গলের রাস্তা দিয়ে যাবে, কিন্তু আনন্দ নিজের সাথে ছেলে মেয়ে নিয়ে রওনা হলো। টমটম গাড়িতে বসে বেরি শুধু আল্লাহ আল্লাহ করছে, যাতে আজ তৃষ্ণা না আসে। কেন এত ভয় পাচ্ছে সেটাও মাথায় আসছে না, শুধু ভয়ে কুকড়ে যাচ্ছে অজানা চিন্তায়। টমটমে বসেই স্কুলের সামনে তৃষ্ণার চিপকারি দেখেই আল্লাহ গো বলে উঠল। ভাঙা গলায় ঠোঁক গিলল সে। টমটম স্কুলের সামনে থামতেই আনন্দ ভাড়া দিয়ে হাঁটা দিল। পিছনে বাবলু তৃষ্ণার গাড়ি দেখে দৌড়। বেলি দ্রুততম গতিতে আনন্দের হাত ধরে টেনে হাঁটতে লাগলো, কিন্তু পিছনে তৃষ্ণার আওয়াজে আনন্দ থেমে গেল, সাথে বেলিকেও থামতে হলো। আসসালামু আলাইকুম চাচা। আনন্দ চোখের চশমা ঠিক করল, তৃষ্ণার দিকে তাকিয়ে বড় এক হাসি দিয়ে। ওয়ালাইকুম আসসালাম বাবা, কি অবস্থা? তৃষ্ণা আনন্দের পিছনে লুকোনো বেলির দিকে আর চোখে তাকিয়ে দাঁত খিচিয়ে বলল, এই তো ভালো, আপনাদের কি অবস্থা? আল্লাহর রহমতে আছি ভালোই। তা কবে ফিরলে? শুনেছিলাম তোমার বড় চাচার নামে নাকি খুনের মামলা হয়েছে। জি, বিপক্ষের দল মিথ্যে মামলা দিয়েছিল, এখন ঠিক আছে, রিলিজ কোর্ট থেকে দিয়ে দিয়েছে। আমি ফিরেছি, 2 ঘন্টা হচ্ছে। হয়তো আড্ডা দিচ্ছিলাম। তোমার বাবার আন্দোলনের সমস্যা ঠিক হয়েছে? হ্যাঁ, পরশু এসে ঠিক করে গিয়েছিলাম। বাবা আপনার সাথে দেখা করতে চান বলেছিলেন। আনন্দ হেসে চশমা ঠিক করে জবাব দিল, স্কুলের পরীক্ষা চলছে তাই একটু বিজি, সময় করে দেখে আসবো বলি। জি চাচা। বেলি আর চোখে তৃষ্ণার দিকে তাকিয়ে বাবার হাত টানতে লাগলো। আনন্দ গাড়িতে বসে থাকে বাবলুকে ঝাড়ি দিয়ে উঠল। ঘন্টা দিয়ে দিছে, তুই এখনো বসে? বাবলু দ্রুত তৃষ্ণাকে ভাইয়া বলে, চোখে চোখে বোঝালো ছুটি হলে গাড়িতে চলবে। তারপর এক দৌড়ে স্কুলের ভিতর। বেলি তৃষ্ণার চাহনি দেখে আনন্দের হাত আরো টাইট করে ধরে টানতে লাগলো। আনন্দ হালকা হেসে তৃষ্ণাকে বলে উঠল, বাসায় এসো বাবা, সময় করে, ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আসি। তৃষ্ণা হাসার চেষ্টা করে মাথা নাড়ালো। ক্লাসে বেলি একদম মনোযোগ দিতে পারল না। তৃষ্ণার চিন্তায় আর শিলার ভয় দেখানো কথাবার্তায় আরও কুকড়ে গেল। ক্লাস শেষে গেট দিয়ে উঁকি দিল। হ্যাঁ, এখনও গাড়ি দাঁড়িয়ে, গাড়ির উপর বসে সিগারেট খাচ্ছে। পিছনে আবিদ, অভি, আয়ুষ নিজেদের মতো শুয়ে বসে রয়েছে। শিলা বেলির পিছন থেকে দৌড়ে তৃষ্ণার গাড়ির সামনে হাজির। হাত দিয়ে বেলিকে দেখাতেই বেলি দ্রুত ভিতরে ঢুকতে নিলেই তৃষ্ণার গর্জন, স্টপ দেয়ার বেলি। তৃষ্ণার চিৎকারে শুনে শিলা একটু দূরে চলে গেল, তেমনি আবিদ, আয়ুষ, অভিও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বেলি সেখানেই স্ট্যাচু, সোজা আমার সামনে এসে দাঁড়াবি এখনই। বেলি আর চোখে আবিদের দিকে তাকাতে তাকাতে এগুচ্ছে। আবিদ বেলির চেহারা দেখে হাত নাড়িয়ে বোঝালো সে কিছু করতে পারবে না। বেলি তৃষ্ণার সামনে এসে দাঁড়ালো মাথা নিচু করে। গাড়িতে বস। বেলি চোখ বড় সড়ো করে তাকালো। তৃষ্ণা ভারী আওয়াজে আবার বলল, দ্রুত। শিলার দিকে আর চোখে তাকিয়ে অন্য সাইডে গিয়ে গাড়িতে বসল। তৃষ্ণা তার ভাইদের দিক তাকিয়ে বলল, হ্যান্ডেল করিস। আবিদ 10 থেকে 12 বার সমানে মাথা নাড়ালো। তৃষ্ণা চোখ উল্টিয়ে গাড়িতে উঠে পড়ল। বেলির দিক তাকিয়ে চোখ মুখ খিচে গাড়ি স্টার্ট দিল। পিছনে মুখ হাঁ করে শিলা তাকিয়ে রইল, তার মাথায় কিছুই ঢুকল না। বেলি পুতুলের মতো গুটিসুটি মেরে বসে রইল, ভয়ে সে যে কোনো মুহূর্তে আউট অফ ওয়ার্ল্ড হয়ে যাবে। গাড়ি চলতেই শো শো বাতাস শরীরে ছুঁয়ে দিতে লাগলো। বেলির বেনি থেকে চুল আউলে ছাউলে হতে লাগলো। কাঁধের ব্যাগটা বারবার নাড়িয়ে চাড়িয়ে অহেতুক কাহিনী করছে ভয়ে। হঠাৎ তৃষ্ণার আওয়াজে প্রায় সিট থেকে কেঁপে উঠল, কথা বলতে থাক, আমার রাত বাড়ছে। বেলি কাঁপা কাঁপা হালকা আওয়াজে বলল, আপনি এমন কেন করছেন? গাড়ির স্ট্রিং টাইট করে ধরে। গাড়ির ব্যাগ আরো বাড়িয়ে দিল তৃষ্ণা। তুই আমার রাগ আরো বাড়াচ্ছিস, ভালো কিছু বল। বেলি আর চোখে তৃষ্ণার দিকে তাকিয়ে থাকলো, কি বলবে ভাবতে লাগলো। সে আবেগ থেকে শুনেছিল তৃষ্ণার রাগ মাথায় উঠলে কি করে জ্ঞান থাকে না, কানা হয়ে যায় নাকি, তখন ওর সামনে ভালো কিছু বলতে হয় যাতে রাগটা ভুলে যায়। এখন বেলি কি বলবে, বড় এক শ্বাস নিয়ে বলল, আমি আপনাকে মিস করেছি।
তৃষ্ণার গাড়ি তৎক্ষণাৎ থেমে গেল। নিরিবিলি প্রাকৃতিক ঠান্ডা আবহাওয়া গাড়ির চলন্ত গতিতে বেড়ে উঠেছে। গাছগুলো নেমে সেই পিছনে হারিয়ে যাচ্ছে। ঠান্ডা হাওয়ায় আশপাশ নিশ্চুপ। স্তব্ধ বেলির শরীরের পশমগুলো দাঁড়িয়ে আছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুক ধুকপুক করছে, হাত পা ছিমিয়ে আছে, পেট মোচড় দিচ্ছে, চোখগুলো টিপটিপ করছে। হঠাৎ কী হলো তার সাথে মাথায় ঢুকছে না। ঘাড়ের বাম সাইডের রগের তিলটা হাত দিয়ে হাত চেপে রেখেছে, নিঃশ্বাস নিচ্ছে না। দেখে তৃষ্ণা গাড়ি থামিয়ে গম্ভীর আওয়াজে বলল, শ্বাস নেই। বেলি তৃষ্ণার দিক আর চোখে তাকিয়ে দ্রুত শ্বাস নিল আর ফেলল, ঢোক গিলল লম্বা করে। এখনো বেলির হাত ঘাড়ে চেপে সে আশেপাশে তাকাচ্ছে। তার হালকা মনে আছে সে বলেছিল, আমি আপনার মিস করেছি। দ্রুত গাড়ি থেমে গেল। তৎক্ষণাৎ ঘাড়ের রগে ঠোঁটের স্পর্শ পেল, এবং সেটা এত দ্রুত ছিল যে বেলি এখনো বুঝছে না এমাসিন ছিল নাকি রিয়ালিটি। শরীর যে কাঁপছে সেটাও না বোঝার মতো, কিন্তু হালকা ভেজা ভেজা উষ্ণতা এখনও ঘাড়ে ছুঁয়ে আছে। গাড়ি আবার চলতে শুরু করল। বেলি এখনও ঘোরের মাঝে আছে। চোখ বন্ধ করতেই তার সেই অনুভব আবার শরীরে ছুঁয়ে দিচ্ছে। আমাকে মিস করেছিস? বেলির জবাব না পেয়ে তৃষ্ণা আবার বলে, আমি কিছু জিজ্ঞেস করছি। বেলি কাঁপা কাঁপা গলায় হালকা আওয়াজে বলে, গলা কাঁপছে। কেন? আপনি? তৃষ্ণা ভ্রু উঁচু করে সামনে তাকিয়ে বলে, হ্যাঁ আমি। বাড়ি যাবো আমি, গাড়ি ঘুরান। গাড়ি আরো দ্রুততম গতিতে সামনে চলতে লাগলো। তার মানে ছিল যেতে দেবে না। প্লিজ বাড়ি যাবো আমি। এতক্ষণ ভয়ে থাকলেও এখন অন্য অনুভূতিতে বেলি। শরীর কেঁপে উঠছে ভাবতেই কিছুক্ষণ আগে তৃষ্ণার ঠোঁট ছিল তার ঘাড়ে, এখনও তার হাত ঘাড়ে চেপে। মনে হচ্ছে ঠোঁটের ছোঁয়া ঘাড়ে মিশে আছে। আর চোখে তাকাচ্ছে তৃষ্ণার দিক, যিনি আপাতত ঠোঁটের নিচের অংশ দাঁত দিয়ে চেপে কিছু একটা হয়তো ভাবছে। গাড়ি বাগান বাড়ির রাস্তায় প্রবেশ করতেই বেলি লাফিয়ে উঠল। এটা তো চেয়ারম্যানদের বাগান বাড়ি, তার মানে তৃষ্ণাদের। আর এখানে নাকি গেটে দারোয়ান, বাগান পরিষ্কার রাখার মালি, বাড়ি পরিষ্কার রাখার বুয়া ছাড়া কেউ আসে না। এখানে কেন এনেছে? গেটে বুড়ো বয়সী একজন দাদু টুলে বসে, চ্যাকচ্যাক সাদা রঙের লুঙ্গি কুচিয়ে পড়ে আছে, ভারী বড় হাতার একটি ছাই কালারের গেঞ্জি, হাতে বেশ বড় চিকন লাঠি। মুখের সাদা দাড়িগুলো চারপাশে লাল হয়ে আছে পান চিবানোর কারণে। তৃষ্ণাকে দেখে সে বড় এক হাসি দিতে দিতে দরজা খুলে দিল। পিচ্ছি ক্যাটা গো সাথে? তৃষ্ণা চোখ টিপ দিল, ইশারায় কি যেন বলল। দাদুটাও বেশ মাথা দোলালো, গাড়ি সাইড করে নেমে গেল। দাদুর কানে কিছু বলতে এসে তৃষ্ণার মাথায় হাত বুলিয়ে দিল। বেলির দিক দুজনেই তাকিয়ে কিছু বলল। বেলি দ্রুত অন্য পাশে তাকাতে লাগলো, আর চোখে তাদেরও দেখছে। দাদু আবার বলে উঠল, কি করছে? তুমি বুঝবে না বুড়ো। দাদু চোখ মুখ উল্টিয়ে ফেলল, দুষ্টুমি হেসে বলল, এখনো 10-12টা মেয়ে লাইন ধরে আছে, চুক্কিকে দিলেই প্রেম। কল করবো নাকি দাদিকে? আরে না, ভাত দিবি না আমার বাড়িতে? কথাটা বলে দাদু হো হো করে হেসে উঠল, মাথা দুলাতে দুলাতে গেটের বাহিরে চলে গেল। তৃষ্ণাকে আসতে দেখে বেলি সিটে আরো ঘেসে বসল, তার কিছুই ভালো লাগছে না। নামছিস না যে? আমি বাড়ি যাব, নামবো না। কোলে নেব? তৃষ্ণার হাত তার দিকে এগোতেই, নামছি তো। দ্রুত নেমে গেল বেলি। এই বাগান বাড়িতে বেলির প্রথম পা রাখা। এভাবেই মাঝে মাঝে অনেককেই নাকি ঘুরতে দেওয়া হয় এখানে, পারমিশন নিতে হয়, না হলে ঢোকা যাবে না। বলতেই হচ্ছে বাগান বাড়ি, নামের মতো সুন্দর। চারপাশে ফুলের ছিটে ফোটা অনেক, ঘাসে সাইড করে রাস্তা দেওয়া। বাড়িটার আশেপাশে লম্বা দুটো গাছ, পিছনে আরও গাছগাছালি, আর বেশ জায়গা নিয়ে বানানো হয়েছে খোলামেলা প্রচুর অবশিষ্ট জায়গা, মন শান্ত করার মতো। ভাবনার মাঝে কখন তৃষ্ণা তার সামনে খেয়ালই করেনি বেলি। দুপা পিছনে নিতেই গাড়ির সাথে লেগে যায়। বেলিকে দুপাশে হাত দিয়ে গাড়ির সাথে আটকে দিল তৃষ্ণা। এখন বলতো সমস্যা কি, আমার দিকে তাকে জবাব দিবি? বেলি তাও আশেপাশে তাকিয়ে জবাব দিল, আমার কি সমস্যা? প্রশ্ন করেছি, সুন্দরভাবে উত্তর দিবি।
স্মার্টনেস দেখাতে আসলে খবর আছে কিন্তু। বেনির চোখ তৃষ্ণার বুকের দিকে, কিছু না বলাই তৃষ্ণা ধমক দিয়ে ওঠে, আর একবার বলতে হলে থাপ্পড় খাবি। ইউ সিওর হোয়াটস বেলি? হ্যাঁ হ্যাঁ। বেলির দিকে আর একটু এগিয়ে ছুঁই ছুঁই হয়ে দাঁড়ায়। আসিসনি কেন? রান্না করছিলাম। রান্না করতেও জানিস? আচ্ছা, যতদিন দেখেছি রান্না করছিলে। বেলি ভেবাচাকা খেয়ে যায়, একবার হ্যাঁ মাথা দোলাই, আর একবার না, আর চোখে তৃষ্ণার রাগি চেহারা দেখে ভয় পেয়ে যায়। ফিসফিসানো আওয়াজে বলে, আপনি আমায় ভয় দেখাচ্ছেন? যখন শিলাকে বলেছিলে যাব না, কি করবে করতে বল গিয়ে, তখন ভয় করেনি? আমি তো বলেছিলাম শুধু যাব না। কি শাকচুনি মেয়েটা, মিথ্যে মিথ্যে বলল। কেন বলেছিলি? বেলি একটু চুপ থাকে। এভাবেই ঠিকঠাক উত্তর দে। যাওয়ার সময় আমায় কিছু বলেছিলেন? যেদিন গেলেন সেই সকালে তো দেখা হয়েছিল, তখনও তো বলেননি, অথচ শিলাকে বলে গেলেন। তাহলে আপনি ডাকলে আমায় কেন যেতে হবে, আর আমায় কেন ডাকবেন, শিলাকে ডাকেন। বেলি খেয়াল করলে হয়তো দেখতো তৃষ্ণার ঠোঁটে মুচকি হাসিটা। আচ্ছা, আমি বলে যাইনি তাই আসিসনি, অভিমান করেছিস? বেলি মাথা দুলালো, আবার মাথা নাড়ালো। বলে গেলে কি হতো? তাহলে কি আমি আপনাকে খুঁজতাম? কথাটা বলে বেলি দ্রুত মুখে হাত দিয়ে দিল, বাঁকা হেসে বেলির মুখের দিকে এগিয়ে। কেন খুঁজেছিলি? আমি বাড়ি যাব। চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকবি? তৃষ্ণার হাতটি বেলির ঘাড়ে ছুঁয়ে দিতে বেলি কেঁপে উঠল, ছোট ছোট চোখ করে তৃষ্ণার দিকে তাকালো, কিন্তু তৃষ্ণার নজর তখনও বেলির ঘাড়ের তিলটির দিকে। মুখ এগিয়ে নিতেই বেলি সরতে চায়, তৃষ্ণা তার হাত দুটো দিয়ে বেলির দুহাত ধরে রাখে। তৃষ্ণার চুল আর খোঁচা খোঁচা দাড়িগুলো বেলির থুতনির নিচে ছুঁয়ে দিচ্ছে। ঘাড়ে উষ্ণ নিঃশ্বাস পেতেই বেলি চোখ খিচে বন্ধ করে ফেলে। তৃষ্ণার ঠোঁটের ঠান্ডা ছোঁয়া লাগতেই বেলির নিঃশ্বাস আটকে যায়। নিজের হাতে থাকা তৃষ্ণার হাত শরীরের সব শক্তি দিয়ে চেপে ধরে। শব্দ করে চুমু খায় তৃষ্ণা। বেলি নড়ার চেষ্টা করলে ঠোঁট দুটো আরও গভীরভাবে স্পর্শ করে। তেলটির আশেপাশে আরও কিছু চুমু খায়, বড় এক নিঃশ্বাস টেনে নেয়। ঘাড়ে ঠোঁট ছুঁয়েই হালকা আওয়াজে পড়ল, পাগল করে দিবে আমাকে। কথাটা বলেই তৃষ্ণা দ্রুত সেখান থেকে চলে যাচ্ছে। এখনো নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে বেলি। জমিন কাঁপছে নাকি বেলি নিচে কাঁপছে? বাগানবাড়ির ভিতরটা আরও সুন্দর, খুব শৌখিনতা নিয়ে সাজানো, আলাদাভাবে রুম ডেকোরেশন করা, প্রত্যেকটি রুমের আলাদা সৌন্দর্য। কেটে থাকা দাদু নাস্তা এনে টেবিলে সাজাচ্ছে, ছোট ছোট বাটিগুলো কি সুন্দর দেখতে, বাড়িটার সব সুন্দর বলতে হচ্ছে। তৃষ্ণা সোফায় বসে মোবাইল টিপছে। বেলি তৃষ্ণার থেকে আরেকটু দূরে দাঁড়িয়ে, তার শরীরের কাঁপা কাঁপিও এখনো যায়নি। তৃষ্ণার দিক চোখ যেতে কেমন যেন লাগছে তার, তাই চাইতেও তাকাচ্ছে না। কি গো পিচ্চিমণি, তুমি কি নিবা নাস্তায়? দাদু ভাই তো ভাজি পরোটা খাই। দাদু খাবার বেড়ে চলে গেল। তৃষ্ণা মোবাইল নিয়েই টেবিলে চেয়ার টেনে বসল। বেলিকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু উঁচু করল। বেলি তুলতে তুলতে তৃষ্ণার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো। খাইয়ে দে। জি, খাইয়ে দিতে বললাম। আপনার হাত আছে না? মোবাইল থেকে চোখ সরিয়ে বেলির দিকে ফিরল। কি বললি? খাওয়াচ্ছি তো। পাশে চেয়ার বস। বসে কিভাবে, আপনার মাথা দেখেছেন কোথায়? বসে কি হাত যাবে? যাক, বুদ্ধি আছে তাহলে, তাই তো। খাওয়াতে গিয়ে বেলির আঙ্গুলগুলো তৃষ্ণার ঠোঁট প্রত্যেকবার ছুঁয়েছে, কামড়ও দিয়েছে, তা যে ইচ্ছে করে সেটাও বুঝেছে বেলি। ঠোঁটও পুছিয়ে দিতে হয়েছে, ঠোঁটে টাচ করতে গিয়ে বেলি যে কীরকমের কেঁপেছে তা ধারণার বাহিরে। তখন তৃষ্ণার চাহনিটাও ছিল নিশাময়, অদ্ভুত ছিল, ভয়ঙ্কর অদ্ভুত। খিদে লাগায় বেলিও তাড়াহুড়ো করে নুডলসের বাটি শেষ করে দিল। ভাজা ডিমটা মুখে পুড়ে তৃষ্ণার পিছু বাহিরে দৌড় দিল। তৃষ্ণার পাশের সিটে গিয়ে বসে পড়ল। গেটে বসে থাকা দাদুকে সালাম দিল, হাত নাড়িয়ে বিদায় জানালো। দাদুও বেশ আওয়াজ করে পড়ল, আবার এসো। বেলি মাথা তুলালো। সমস্যা হলো যখন গাড়ি সোজা যেতে শুরু করলো, তাদের বাড়ির রাস্তা তো পিছনে। আপনি তো উল্টো রাস্তা যাচ্ছেন, বাড়ির রাস্তা তো। তুই আজকে বাড়ি যাবি না? বেলি খুক খুক করে কেশে উঠল, ভুল শুনেছে নিশ্চয়ই।
কিছু বললেন? তৃষ্ণা উত্তর দিল না, বাঁকা হেসে সামনে তাকিয়ে গাড়ি চালাতে ব্যস্ত। আল্লাহ, বাবা মা চিন্তা করবে, আমায় মারবে, আপনি শুনুন না। তৃষ্ণা নিজ মনে গাড়ি চালছে, কোথায় যাচ্ছি? তোর শ্বশুর বাড়ি। মুখ অফ করে পেরে চুপচাপ পাশে তাকিয়ে, দুপুরের আজান অনেকক্ষণ আগে দিয়েছে। তৃষ্ণার হাতের ঘড়িতে দেখছে দুটো বেজে যাচ্ছে, এখনো গাড়ি চলছে। কোথায় যাচ্ছে এই লোক? এটা তো কামারখালির রাস্তা। মাথায় এখনো তৃষ্ণার ঠোঁটের স্পর্শ ভাসছে, কেমন অনুভূতি ছিল প্রকাশ করা অসম্ভব। নিজেকে ছাড়তে ইচ্ছে করছিল তেমনি আবার তার সাথে লেগে থাকতে। অদ্ভুত সুন্দর অনুভূতি ছিল, শরীর কাঁপিয়ে দেওয়ার মতো। কামারখালির দোকানগুলো রেখে তার গাড়ি যাচ্ছে, এখন আর জিজ্ঞেস করার সাহস নেই বেরির। একটু আগে যে ধমক দিয়েছে, ধাক্কা দিয়ে নাকি ফেলে দেবে, খবিশ টবিশ একটা। খাচ্ছিস না যে, থাপর খাবি? তৃষ্ণার আওয়াজে বেলি মিনমিন করে বলল, আপনি যে অসভ্য সেটা জানেন? কখন থেকে কেঁদে চলেছে বেলি, কাঁদতে কাঁদতে বেলির মুখটা ফুলে উঠেছে, চোখের পানির সীমানা নেই, বারবার নাক টানছে আর চোখের পানি মুছে দিচ্ছে, কিন্তু পানি মুছে লাভ তো হচ্ছে না। সেই একইভাবে চোখের পানি গাল গড়িয়ে পড়ছে, আর চোখে তৃষ্ণার দিকে তাকাচ্ছে, যিনি আপাতত ড্রাইভ করতে ব্যস্ত। বেলি যে কান্না করছে সেদিকে কোনো গুরুত্ব নেই, কি পাষাণ লোক। কাদার মাঝেও বেলি মনে মনে এটাই বলছে, বড্ড ইতর লোকটা। সামনে রাখা খাবারের দিক চোখ বোলাচ্ছে, কিন্তু ধরছে না। খাবারের দিক চোখ পড়তেই আবারও কেঁদে উঠল। হ্যাঁ, বেলি মানছে যে ভুল করেছে, তার উচিত ছিল তৃষ্ণার সাথে দেখা করা, কিন্তু মনে করেনি। তাই বলে এমন শাস্তি? তার পরিবার হয়তো চিন্তায় শেষ, বাড়িতে কিভাবে যাবে, সে কি জবাব দেবে তাদের? তাকে তো মেরে বালি চাপা দিয়ে দেবে, প্রতিবেশী শুনলে তো মান ইচ্ছত শেষ। গলা শুকিয়ে কাঠ বেলির, পানি খাওয়াটা খুব জরুরি, তাও সে খাবে না। অন্যদিকে মুখ ফিরিয়ে অন্ধকারের পরিবেশ দেখতে লাগলো, শীতের প্রভাবটা বেশ ভালোভাবে নাড়িয়ে দিচ্ছে। কাদার মাঝেও বেলির মনে হলো, তৃষ্ণা জ্যাকেট না দিলে সে কনকনে ঠান্ডায় বরফ হয়েছে। তো যেই পাতলা গেঞ্জি স্কুল ড্রেসের উপর পড়েছিল, অবশ্য বেলি কিভাবে জানবে যে তাকে বাড়িতে ফিরতে দেওয়া হবে না? সিগারেটের গন্ধে নাক কুচকে রইল, একসময় কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে গেল, শুধু নাক টানার আওয়াজ শোনা যাচ্ছে গাড়িতে। তৃষ্ণা সিগারেটের গন্ধে বেলি ভাঙা আওয়াজে বলল, বাচ্চাদের সামনে এসব খাওয়া বারণ, জানেন না? তৃষ্ণা ভ্রু উঁচু করে বলল, বাচ্চাকে? আর এইসবের মানে কি? এই যে আমি, যাকে আপনি মানসিক নির্যাতন করছেন, 18-এর নিচে সবাই বাচ্চা, আর এসব বলতে আপনি যেটা খাচ্ছেন। তুই বাচ্চা? অবশ্যই, আপনার কি মনে হয়? দুই বাচ্চার মা? নাউজুবিল্লাহ, আপনার চোখে সমস্যা জেনে রাখুন। জেনে নিলাম, একটু আগে কি বলছিলে, তোকে নির্যাতন করছে? মানসিক বলেছি, সেটা শোনেননি? বেলি আর চোখে তাকিয়ে দেখলো তৃষ্ণা মুচকি হাসতে হাসতে সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। বেলি বুক ভরে শ্বাস নিল, এতক্ষণ সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর হয়েছিল। এখনো হাত গুটে রেখেছিস যে? বেলি কান্নারত গলায় বলল, রাত্রির 12:21, 6টার পর থেকে বাইরে থাকা বারণ, আর আমি সকাল থেকে রাত্রি 1টা পর্যন্ত বাইরে। বাড়ির সবাই হয়তো কান্নাকাটি করছে, আর আমি গেলে নিশ্চিত মারবে, মেরে পুকুরে ফেলে দেবে। কিছু বলেছিলাম? কিরমিরিয়ে বেলি বলল, হ্যাঁ বলেছেন, এখন তো হাত গুটিয়ে রেখেছি যে। তার আগে বলেছিলেন, খাবার খাচ্ছিস না যে, থাপ্পর খাবি? আর আপনাকে যে আমি 5-6 ঘন্টা যাবত বলে যাচ্ছি বাড়িতে যাব, বাড়িতে যাব, আপনি শুনেছেন? না শোনেননি, অথচ আপনি যা বলবেন শুনতে হবে, যা করতে বলবেন করতে হবে। কেন? কারণ আমি বলেছি তাই। বেলি ধীর গলায় মিনমিনি করে বলল, কচু। তৃষ্ণার ভ্রু উঁচু করা দেখে বলল, খেতে নেই সত্যি? বেলি আর চোখে তাকালো, তৃষ্ণা ততক্ষণে বিরিয়ানির বাটির ঢাকনা খুলে চামচ দিয়ে নাড়তে ব্যস্ত, ভালোভাবে মিক্সড করে বেলির মুখের সামনে চামচ ধরল। বেলি একবার চামচের দিক আর একবার তৃষ্ণার দিক তাকাচ্ছে, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু না ভেবেই খেয়ে নিল। কে রেঁধেছে? তৃষ্ণা জবাব না দিয়ে চামচ ভর্তি করে বেলির মুখে ধরল, বেলিও খেয়ে নিল। বলুন না ভাবি।
বেলি খাবার মুখে কেশে উঠল। তৃষ্ণা দ্রুত বোতল এগিয়ে দিল, পানি খাওয়াচ্ছে আর পিঠে হাত বোলাচ্ছে। ভাবি সোলাইমান ভাইয়ার বউ, আপনার বড় ভাইয়ের বউ। বিরক্তি লোক নিয়ে বেলির দিকে ভ্রু উঁচু করে তাকালো তৃষ্ণা। বেলি মাথা নাড়িয়ে সামনে ধরা চামচে বিরিয়ানি মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, ভাবি রেঁধেছে, ওয়াও, আমিও শিল্প কিভাবে রেঁধেছে, আমি তাকে দেখেছিলাম ওপারে একবার, কি সুন্দর দেখতে, কি ফর্সা, কত স্টাইলিশ, আর কি সুন্দরভাবে কথা বলে। আর আমি? আপনিও তো অনেক। হ্যাঁ অনেক। বেলি চুপ মেরে যায়, কথার তালে তালে মাথাটাও গেছে। অনেক কি? অসম্ভব। ধন্যবাদ। বেলি লাল নাক নিয়েও হেসে ফেললো। ভাবির সাথে কথা বলবি? সত্যি, কিন্তু এখন তো অনেক রাত, আর খাবো না। তৃষ্ণা সেই চামচ দিয়েই বাকিগুলো খেতে খেতে মোবাইল টিপতে লাগলো। বেলি আর চোখে তাকিয়ে বলল, ভাবি বলেছিলেন তোর সাথে কথা বলবে। কল লাগিয়ে লাউড স্পিকার অন করে দিল তৃষ্ণা। দুবার রিং হতেই চেঁচামেচির আওয়াজ। বেলি ছোট ছোট চোখ করে ফোনের দিকে তাকিয়ে যেটা সামনে রাখা, তৃষ্ণা বিরিয়ানি খেতে খেতে শান্ত আওয়াজে বলল, কল কেটে দিচ্ছি। তৎক্ষণাৎ চিল্লা চিল্লি অফ হয়ে গেল, একদম শান্ত পরিবেশ। ফোন থেকে মিষ্টি একটা আওয়াজ এলো, হ্যালো বেলি, আমি তৃষ্ণার ভাবি অঞ্জলি। বেলি বড় এক হাসি দিয়ে তৃষ্ণার দিক তাকালো।